আসসালামু আলাইকুম। আমাদের সিনোনিম অ্যান্টোনিম ক্লাসে ফাইনালি আপনাদের সবাইকে স্বাগত। আমরা অনেক দিন ধরে, পার্টিকুলারলি আমি অনেক 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 দিন ধরে ওয়েট করে আছি যে কবে এইচএসসি ক্র্যাশ কোর্সের ক্লাসগুলো ফাইনালি নিতে পারবো। এন্ড অবশেষে টপিকও ফাইনাল করলাম যে আজকে আমরা একটু মজা করে পড়ার চেষ্টা করবো, কারণ আমরা অনেক দিন ধরে গ্রামার পড়তে পড়তে একটু অতিষ্ঠ। আমি প্রিটি শিওর, আমি কিন্তু গ্রামার পড়তে আমার একদমই ভালো লাগে না, কিন্তু এই জন্য আমি মনে করলাম যে আজকে গ্রামারের এমন একটা টপিক কেন না বেছে নেওয়া যায় যেটা আমরা সবাই একটু মজা করে পড়তে পারবো, যাতে আমাদের একটা ব্রেক হয়ে যায় মোটামুটি। তো একদম শুরুতে আজকে আমাদের টপিক সিনোনিমস এবং অ্যান্টোনিমস। আমরা মজার একটা গেমের মাধ্যমে সিনোনিমস অ্যান্টোনিমস শিখবো, কিন্তু গেমটার ঠিক আগে আগে আমি তোমাদের সবাইকে কিছু ইজি ইজি টিপস এন্ড ট্রিক্স বলে দিতে চাই, যেটা তোমাদের আজকে গেমটাতেও অ্যান্সার করতে অনেক হেল্প করবে। বাট ইন জেনারেল সিনোনিমস অ্যান্টোনিমস এর প্রশ্ন যখনই আমাদের অ্যান্সার করতে হয়, সেই প্রশ্নগুলো তোমাদের জবাব দিতে অনেক বেশি হেল্প করবে। কিন্তু ক্লাসটা শুরু করার আগে প্রত্যেকটা ক্লাসের শুরুতে আমি কিন্তু এই প্রশ্নটা সবাইকে করি, কারণ আমি যখনই আমার পেজ থেকে লাইভে আসি বা অন্য যে কোনো জায়গা থেকে লাইভে আসি, তো তোমাদের সবার কাছেও সেম প্রশ্ন, তোমরা আজকে কে কোথেকে এই লাইভ ক্লাস সাথে জয়েন করছো আমাকে দ্রুত একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আমি যেমন ঢাকা থেকে আমাদের স্টুডিও থেকে তোমাদের লাইভে জয়েন করেছি, তোমরা কে কোথেকে এই লাইভ ক্লাস সাথে আজকে আমাকে জয়েন করেছো আমাকে জানিয়ে দাও। আমি দেখতে চাই যে আজকে আমরা বাংলাদেশের কোন কোন কোণা থেকে কোন কোন প্রান্ত থেকে আমরা আজকে সবাই এক হয়েছি। তো আমি একদম শুরুতে সবার থেকে একটু কমেন্টস করে নিই, দেখি আপনারা সবাই কমেন্ট সেকশনে কি বলছেন। সো অলরাইট, আমি দেখতে পাচ্ছি যে আমরা অলরেডি একটু সাউন্ডটা কমায় দেই। অলরাইট, আমরা দেখতে পাচ্ছি যে আমরা অলরেডি প্রায় 800 জনই লাইভ ক্লাসটাতে আছি। এন্ড চিটাগং থেকে আমি দেখতে পাচ্ছি অর্পণ ভাইয়া জয়েন করেছে, আনিকা আপু কিশোরগঞ্জ থেকে জয়েন করেছে, তারপরে আমি দেখতে পাচ্ছি যে নরসিংহাপু দিনাজপুর থেকে জয়েন করেছে, কক্সবাজার থেকে মনি আপু জয়েন করেছে, সিলেট থেকে শামি আপু, দিনাজপুর, আজকে দিনাজপুরের থেকে মানে মানুষজন বেশি, আজকে মানে দিনাজপুরের মানুষজনই এই পুরো কুইজটাতে জিতবে আমার যা মনে হচ্ছে। তারপর আমি দেখতে পাচ্ছি শান্ত আপু এসেছেন চিটাগং থেকে। সাউন্ড একটু লো, আমাকে তোমরা সবাই একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও তো যে তোমরা কি আমার সাউন্ড শুনতে পারছো নাকি একদম প্রপারলি। সাউন্ড যদি ওকে থাকে তাহলে কমেন্টে লিখে দাও ওকে, আর সাউন্ড যদি লো থাকে তাহলে একটু কমেন্টে লিখে দাও যে সাউন্ড লো, তাহলে আমি আরে একটু জোরে কথা বলার চেষ্টা করব। আমি এখানে দেখতে পাচ্ছি এরই মধ্যে ভোলা থেকে জাহাঙ্গীর ভাই আসছে, তারপরে আরো অনেকে বলছে সাউন্ড লো, তো আমি চেষ্টা করছি আরো জোরে জোরে কথা বলতে, বাট যদি তোমরা শুনতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। ক্লিয়ার সাউন্ড বলেছেন নুসরাত আপু, ফাইনালি মনে হয় একজন সাউন্ড শুনতে পাচ্ছেন। চিটাগং থেকে ওয়াহিদ আপু এসছেন, সিলেট থেকে তাসলিমা আপু, তারপরে পূজা বিশ্বাস আপু এসছে, বা পূজা বিশ্বাস আপু বলছে যে সাউন্ড একটু লো, সো আমি একটু আমার সাউন্ডটা বাড়িয়ে দেখি যে সাউন্ড অ্যাকচুয়ালি কি লো নাকি। আচ্ছা আচ্ছা, আমি এখন আচ্ছা সবাই এখন সাউন্ড লো বলছে, আচ্ছা ঠিক আছে, আমি একদম ফুলি ট্রাই করছি যে আজকে পুরো ক্লাসটাতে আমি যাতে আমার সবচেয়ে হাইয়েস্ট যে ভয়েসটা আছে সেই ভয়েসে আমরা যাতে আজকে লাইভ ক্লাসটা নিয়ে ফেলি। সো তোমাদের সবার জন্য, তোমরা আমাকে অলরেডি জানিয়ে দিচ্ছ যে কে কোথেকে আজকে লাইভ ক্লাসটাতে জয়েন করেছো, তোমাদের সবার জন্য নেক্সট কোয়েশ্চেন আমার আমার তরফ থেকে হচ্ছে, যেহেতু আমরা আজকে সবাই এইচএসসি ক্র্যাশ কোর্স করছি, তোমাদের সবার কাছে আমার সেকেন্ড প্রশ্ন, কে কোন ইউনিভার্সিটিতে পড়তে চাও? এই যে লকডাউন আর করোনার সবকিছু ক্রাইসিস শেষ হলে সবার ড্রিম ইউনিভার্সিটি বা স্বপ্নের বিশ্ববিদ্যালয় কোনটা আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও, তাহলে আমরাও একটু আইডিয়া পাবো যে কার কোথায় পড়ার ইচ্ছা বা কে কোথায় পড়তে চায়, কার ড্রিম ইউনিভার্সিটি কোনটা। আমি যখন ছোট ছিলাম আমার কিন্তু আজীবনই ড্রিম ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি ছিল, এন্ড আলহামদুলিল্লাহ আমি সেখানে পড়ার সুযোগও পেয়েছিলাম। তো তোমরা আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে তোমাদের ড্রিম ইউনিভার্সিটি কোনটা, আমিও দেখতে চাই যে তোমাদেরকে আরো কত ভাবে তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পড়তে সাহায্য করতে পারি, কমেন্ট করে জানিয়ে দাও। এখানে অলরেডি তোমরা অনেকে কমেন্ট করা শুরু করেছো, ঢাকা ইউনিভার্সিটি মাহবুব ভাইয়া, ইশারাপু, সাবিহাপু বলেছেন ঢাকা ইউনিভার্সিটি, ওয়াহিদুজ্জামান ভাইয়া বলেছেন ঢাকা ইউনিভার্সিটি, অনেকেই সবাই নাকি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে চায়, সাইফুল হক ভাইয়া, তারপরে সত্যরঞ্জন ভাইয়া বলেছে ঢাকা ইউনিভার্সিটি, সাকিফুল ভাইয়া বলেছে ঢাকা ইউনিভার্সিটি, আলমগীর ভাইয়া বলেছেন ঢাকা ইউনিভার্সিটি, সবাই নাকি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে চায়,
সবাই ঢাকা ইউনিভার্সিটি দ্যাটস মানে অ্যামেজিং। আই হোপ যে আমরা আমাদের সবগুলো ক্র্যাশ কোর্সের মাধ্যমে তোমাদেরকে ওই ব্যাকগ্রাউন্ডটা দিতে পারি, তোমাদেরকে ওই সাহায্যটা দিতে পারি, যাতে তোমরা সবাই তোমাদের ড্রিম ইউনিভার্সিটিতে আমাদের হাত ধরে ঢুকে পড়তে পারো। আমি বললাম আমার ছোট থাকতে কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার অনেক শখ ছিল, তখন 10 মিনিট স্কুলের বেশ কিছু কন্টেন্ট আমাকে অনেক হেল্প করেছিল। আচ্ছা, আমরা ভেরি সুন কিন্তু আমাদের ক্লাসটা শুরু করে দেবো। ক্লাসটা অনেক মজার। আজকে আমরা গেমের মাধ্যমে সিনোনিমস অ্যান্টোনিমস শেখার চেষ্টা করবো, কারণ আমরা আই এম প্রিটি শিওর আপনারা সবাই, আমিও গ্রামার মুখস্থ করতে করতে, রুলস মুখস্থ করতে করতে সবাই অনেক টায়ার্ড। আর তোমরা যারাই আমার ক্লাসগুলো ফলো করো, তোমরা কিন্তু দেখেছো যে আমি সবসময় পড়ানোর চেষ্টা করি রুল মুখস্থ না করে। আমি আসলে ছোট থাকতে ম্যাক্সিমাম সময় দেখা যেত যে একটু শর্টকাট বের করে, একটু সুন্দর সুন্দর ওয়েভে পদ্ধতি বের করে, মুখস্থ না করে পড়াশোনা করতে আমার বেশি ভালো লাগতো। তা আমি এখনো যখন পড়াই আমি চেষ্টা করি যাতে মুখস্থ না করে বা রুল মনে না রেখে এই ধরনের পদ্ধতিগুলোকে একটু সরিয়ে রেখে একটু ক্রিয়েটিভ ভাবে কিভাবে শেখা যায়। তো তোমাদের জন্য 3 নম্বর প্রশ্ন আজকের লাইভ ক্লাসে, কার কার ভোকাবুলারি মুখস্থ হয় না আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও। কারণ সিনোনিমস অ্যান্টোনিমস কিন্তু জাস্ট ভোকাবুলারি খেলা, এখানে শুধু শব্দ, আমাদের শব্দ মনে রাখতে হয়, শব্দের ব্যবহার মনে রাখতে হয়, একটা শব্দের মূল ভাবটা মনে রাখতে হয়, তাহলেই কিন্তু আমরা তার সিনোনিমস অ্যান্টোনিমস এগুলো অনেক সহজে মনে রাখতে পারি। সেই জন্য আমরা কিন্তু জানা খুবই দরকার যে তোমরা এমন কে কে আছো যাদের ভোকাবুলারি একদমই মুখস্থ হয় না। এখানে সবার আগে কিন্তু আমি হাত উঠাবো, কারণ আমারও কিন্তু ভোকাবুলারি একদমই মুখস্থ হয় না। এই কারণেই আমিও কিন্তু আমার যে বইটা দ্বিতীয় বই সবার জন্য ভোকাবুলারি এটা লিখেছি, এই কারণেই যাতে আমরা মুখস্থ না করে ভোকাবুলারি শিখতে পারি। তো আমার কিন্তু ভালো লাগে না, তো আমি এখানে বলে আমি কমেন্ট করে দিতাম আমার ভালো লাগে না। আপনারাও একটু কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দেন আপনারা কে কে আছেন যাদের ভোকাবুলারি মুখস্থ করতে একদমই ভালো লাগে না। আমি আপনাদের সবার কমেন্টগুলো পড়তে চলে এসেছি। আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি যে আচ্ছা এখনো সাউন্ডের সমস্যা হচ্ছে, আমি একটু একটু চেক করে দেখ না সাউন্ডের কেমন হচ্ছে নাকি। অনেকেই বলছে যে সাউন্ডের সমস্যা। সো আমরা এখানে কে কে আছি যারা ভোকাবুলারি মুখস্থ করতে একদম ভালো লাগে না আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আমি দেখতে চাই তোমরা কে কে আছো যাদের একেবারে ভোকাবুলারি মেমোরাইজ করতে বা মুখস্থ করতে ভালো লাগে না। আচ্ছা, একদম প্রথমে আমি দেখতে পাচ্ছি যে নূরজাহান নূরাপু এসেছেন, তিনি বলছেন যে ওনার ভোকাবুলারি মুখস্থ করতে ভালো লাগে না। তারপরে আমরা এখানে আরো দেখতে পাচ্ছি যে রেজওয়ান তাশরিফ ভাইয়া এসেছেন, যিনি বলছেন যে তার ভোকাবুলারি মুখস্থ করতে একদমই ভালো লাগে না। তারপরে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা সো অনেকেই বলছে যে সাউন্ডের একটু সমস্যা হচ্ছে, আমরা সাউন্ডটা ফিক্স করার চেষ্টা করছি। বাট টিল দেন আমরা একটু দেখি যে আমরা ক্লাসটা কন্টিনিউ করি, আমরা সাউন্ডের ইস্যুটা ফিক্স করার চেষ্টা করছি। এরপর আমি দেখতে পারলাম যে মাশরাফি ভাইয়া বলছেন যে ওনার অনেক বেশি ভালো লাগে নতুন ওয়ার্ডস শেখা, নতুন শব্দ শেখা। আমারও অনেক বেশি ভালো লাগে কিন্তু আমি না মুখস্থ করে শিখি না, আমি একটু শর্টকাট মেরে মেরে শিখি। তারপরে আমি দেখতে দেখতে চাই যে জুনায়েদ ভাইয়া বলেছেন যে ভোকাবুলারি একদমই মুখস্থ হয় না, মেমোরাইজ করতে পারে না। তারপরে ইরফান ভাইয়া বলেছে আমার ভালো লাগে না। সাকিব ভাইয়া বলেছে আমারও ভালো লাগে না, ভোকাবুলারি রিয়েলি হার্ড। বিকাশ ভাইয়া বলেছে এরপরে আমি দেখতে পাচ্ছি যে আরো অনেকে বলছে যে আচ্ছা ফাইনালি সামওয়ান হু সেড যে সাউন্ড ক্লিয়ারলি শোনা যাচ্ছে, অসাম। মরিয়ম আপু গুড ইভিনিং টু ইউ অ্যাজ ওয়েল। আমরা এখন যেহেতু সাউন্ড মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছে, আমরা এখন আমাদের কমেন্ট গুলো আবার দেখি। আপনারা বেশি বেশি করে আমাকে একটু জানান যে আপনাদের কাদের কাদের ভোকাবুলারি মুখস্থ করতে একদমই ভালো লাগে না। আমি এখানে দেখতে পাই ও ফার্স্ট একজন বলেছে যার ভোকাবুলারি মুখস্থ করতে ভালো লাগে, সামি আপু। ভেরি নাইস টু সি যে ফাইনালি আমাদের গ্রুপটাতে এমন কেউ আছে যার ভোকাবুলারি মুখস্থ করতে ভালো লাগে, কারণ আমার কিন্তু একদমই লাগে না। আর আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টদের আমরা দেখতে পাচ্ছি একদমই লাগে না। আপনারা সবাই এখনো অনেকেই জয়েন করছেন আমাদের লাইভ ক্লাসটাতে, তো জয়েন করতে থাকুন। আপনাদের জন্য লাস্ট একটা প্রশ্ন, আমরা এরপর আমাদের গেমটা শুরু করে দিব। লাস্ট প্রশ্নটা আপনারা যারা যারা এর মধ্যে আমি দেখতে পাচ্ছি প্রায় 1500 জন আপনারা লাইভ ক্লাসটাতে জয়েন করে ফেলেছেন, আমাকে একটু কমেন্ট করে প্রেজেন্ট লিখে পাঠান। মনে করেন যে আমরা অ্যাকচুয়ালি একটা আসলে তো ক্লাসরুমেই আছি, কিন্তু মনে করেন যে আমরা ইউনিভার্সিটি তারপরে স্কুল কলেজে যে ধরনের ক্লাসরুমে থাকতে আমাদেরকে প্রেজেন্ট স্যার বলা লাগতো, মনে করেন যে আপনারাও একটা ক্লাসরুমে আছেন। আর যারা যারা ক্লাসটাতে জয়েন করে ফেলেছেন কমেন্ট করে দেন প্রেজেন্ট। আমিও যেমন কমেন্ট করে দিলাম প্রেজেন্ট, আপনারাও কমেন্ট করেন প্রেজেন্ট, তাহলে আমরা জানবো যে সবাই এসে পড়েছে। তাহলে আমরা আমাদের লাইভ ক্লাসটা ফাইনালি শুরু করে ফেলতে পারবো। আমি দেখে ফেললাম যে এখন বাহারুল ভাইয়া বলছেন প্রেজেন্ট, উনি সবার আগে বলেছেন ওয়েলকাম ভাইয়া।
আজরিন আলম আপু এসেছে, আজরিন করিম আপু এসেছেন, তারপর আমি দেখছি তহিদুল ভাইয়া প্রেজেন্ট, শামনি আপু প্রেজেন্ট, সাবরিন আপু প্রেজেন্ট, তানভীর ভাই বলেছেন 720p তে সেট করতে ক্যামেরা, আমরা 720p তেই সেট করে রেখেছি ভাই, এই জন্যই আমাকে এত স্পষ্ট দেখা যাচ্ছে আর মুখের পিম্পল গুলো দেখা যাচ্ছে, বুঝছেন। অজিতাপু বলেছেন প্রেজেন্ট, প্রণব ভাই বলেছেন প্রেজেন্ট, ইয়াসমিন আপু প্রেজেন্ট, সবাই একটু কমেন্ট করে আমাদেরকে জানাতে থাকেন যে আপনারা সবাই এসে গিয়েছেন প্রেজেন্ট। আমি যখন দেখবো যে ম্যাক্সিমাম মানুষজন প্রেজেন্ট হয়ে গিয়েছে, আমরা আজকে এই মজাদার সিনোনিম অ্যান্টোনিমের ক্লাসটা শুরু করব। আমি ক্লাসটা শুরু করার আগে আপনাদের সবাইকে এটাও বলে দিতে চাই যে আজকের ক্লাসটা কিন্তু একটু ভিন্ন হবে। কিভাবে? আমরা সবসময় যখনই গ্রামার পড়ি, গ্রামারের যে কোনো অ্যাসপেক্ট আমরা যখন পড়ি, আমরা কিন্তু প্রচুর মুখস্থ করে পড়ার চেষ্টা করি, আর দেখা যায় যে যত মুখস্থ করি তত ভুলে যাই, কোনো লাভই হয় না। আমিও যেমন স্কুলে যখন অনেক বেশি মুখস্থ করার চেষ্টা করতাম গ্রামার, আমরা কিন্তু যত মুখস্থ করতাম তত ভুলতাম, আজকে পড়ছি কালকে ভুলে গেছি, মোটামুটি এরকমই অবস্থা। সো আজকের ক্লাসটাতে আমরা সিনোনিম অ্যান্টোনিমের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স তো ডিসকাস করবোই, কিন্তু ওই ট্রিক্সগুলোর মাধ্যমে আমরা এটাও দেখবো যে কিভাবে মোটামুটি মুখস্থ না করে কিন্তু একটা আন্তা জাগিয়ে হলেও কিন্তু আমরা এই সিনোনিম অ্যান্টোনিমের যতগুলো প্রশ্ন আছে খুবই সহজে সলভ করতে পারবো। আপনারা প্রেজেন্ট বলতে থাকেন, আর যারা যারা জয়েন করছেন আমি দেখছি যে প্রায় 1600 মানুষ হয়ে গিয়েছে অলরেডি, অনেকেই এর মধ্যে প্রেজেন্ট। বিধান এখানে এখানে তাসিম ভাই লিখেছেন গিফট, আই মিন প্রেজেন্ট, দ্যাটস আ ভেরি গুড জোক। এরপর আমি দেখলাম যে একজন দুবাই ভাই লিখেছেন পাস্ট, বিধান ভাই লিখেছেন ফিউচার, আপনারা ইউ গাইজ আর অল ভেরি ফানি, থ্যাংক ইউ। আমার আজকে লাইভ ক্লাসটা নেওয়ার সময় একটা হালকা পাতলা কমেডি সেশনও হয়ে গেল, খুবই ভালো লাগতেছে ব্যাপারটা। আমি এখানে দেখতে পাচ্ছি যে টাঙ্গাইলের থেকে অনেকেই এসেছেন, তারপরে রায়ক ভাইয়া লিখেছেন হচ্ছে অ্যাবসেন্ট ম্যাম, ভাইয়া ভাই আপনি ক্লাসে প্রেজেন্ট, আপনি অ্যাবসেন্ট কেন দিচ্ছেন, আপনি লাইফে কি কাউকে ওকে প্রক্সি দিতে বলেন নাই, প্রক্সি দিতে বলে থাকলে আপনার তো হওয়ার কথা নাই বলবো যে আপনি অ্যাবসেন্ট বলবেন প্রেজেন্ট থেকেও। আচ্ছা, সো অনেকেই আমরা দেখতে পাচ্ছি যে এরই মধ্যে আপনারা জয়েন করে ফেলেছেন, সো আমরা বেশি দেরি না করে আজকের লাইভ ক্লাসটা শুরু করে দিব। সো আপনারা যারা যারা জয়েন করছেন কমেন্ট করতে থাকেন, আমরা এখন আস্তে আস্তে আমাদের ক্লাসটাতে আগাই। সো একদম প্রথমে খেয়াল করে দেখবেন আজকের লাইভ ক্লাসটা শুরু করার আগে আমি আপনাদেরকে ছোট দুই তিনটা টিপস অ্যান্ড ট্রিক্স বলতে চাই, যেগুলো দিয়ে মোটামুটি সিনোনিমস অ্যান্টোনিমস যত ধরনের সমস্যা আছে সবই একটু না একটু গেসওয়ার্ক দিয়ে বা এডুকেটেড গেসিং দিয়ে আপনারা সলভ করতে পারবেন। আমি এখানে আবারও আপনাদের সবাইকে দেখছি যে আপনারা প্রেজেন্ট বলছেন, সো ভেরি গুড, কিপ দ্যাট আপ। আর যারা যারা অনেকে দেখছি এখনো 1700 জন মানুষ অলরেডি চলে আসছে, তো আমরা বেশি দেরি না করে শুরু করে দিই। সো একদম প্রথম আমাদের যে টিপটা আছে সেটা হচ্ছে, দেখেন আমাদেরকে যখনই সিনোনিমস অ্যান্টোনিমস এর প্রশ্ন করা হয় তখন কিন্তু একটা কমন ধাঁচের প্রশ্নই সাধারণত থাকে, তাদের মধ্যে একটা টাইপ আমি যেটা আইডেন্টিফাই করেছি সেটা হচ্ছে প্রিফিক্স এন্ড সাফিক্স, এই দুইটার আইডিয়া দেখে যে ধরনের প্রশ্নগুলো সলভ করা যায়। তো খেয়াল করে দেখবেন যখনই আপনাদেরকে এরকম কোন সিনোনিমস অ্যান্টোনিমস এর প্রশ্ন দিবে যেখানে আপনি খেয়াল করে দেখবেন যে প্রিফিক্স সাফিক্স এই ধরনের জিনিসপত্রের ব্যবহার আছে, যেমন হয়তোবা ডিস আন ইর এই ধরনের, আমরা প্রিফিক্স সাফিক্স নিয়ে কয়েকটা ক্লু আরো পরে আবারও দিব, কিন্তু আমি প্রথমটার জন্য বলে দিচ্ছি যে এই ধরনের যে প্রিফিক্স গুলো থাকে বা সাফিক্স যেমন ইডি ইএন এই ধরনের যে সাফিক্স গুলো থাকে এগুলো নিয়ে আপনাদেরকে একটু ধারণা রাখতে হবে। তো যেটা হবে হচ্ছে যখন আপনাদেরকে এই ধরনের প্রশ্নগুলো দেওয়া হবে যেখানে আপনি দেখতে পারবেন যে একটা শব্দকে খুবই সহজে প্রিফিক্স এবং সাফিক্স এর ভাগ করে ফেলা যায় সেটা আপনি করবেন। এরপরে করার পর আপনি যেটা করবেন যে প্রত্যেকটা প্রিফিক্স সাফিক্স যখন আপনি ওয়ার্ডের থেকে আলাদা করবেন, আলাদা করার পর দেখবেন যে পুরো ওয়ার্ডটা কি প্রিফিক্স সহ একটা পজিটিভ ওয়ার্ড হয় নাকি একটা নেগেটিভ ওয়ার্ড হয় নাকি একটা নিউট্রাল ওয়ার্ড হয়। সাধারণত এই ধরনের প্রশ্নে একটা একটা শব্দ আইদার পজিটিভ মিনিং রাখে অথবা নেগেটিভ মিনিং রাখে, নিউট্রাল ওয়ার্ডস খুবই কম হয়। সো আপনি কি করলেন, আপনি প্রিফিক্স সাফিক্স আলাদা করলেন, যেটাই হোক একটা শব্দে যদি প্রিফিক্স থাকে তাহলে প্রিফিক্সটাকে আলাদা করে ফেলবেন, যদি সাফিক্স থাকে তাহলে সাফিক্সটাকে আলাদা করে ফেলবেন। আলাদা করার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে ওই ওয়ার্ডটাতে প্রিফিক্সটা যুক্ত হওয়ার পর ওয়ার্ডের মিনিং পজিটিভ হয় নাকি নেগেটিভ হয় নাকি নিউট্রাল থেকে যায় এটা আইডেন্টিফাই করবেন। এটা করা কিন্তু খুবই সহজ, কেন? কারণ কমন কিছু প্রিফিক্স কমন কিছু সাফিক্সই কিন্তু ঘুরে ফিরে পজিটিভ ওয়ার্ড বা নেগেটিভ ওয়ার্ডস এর মিনিং এর জন্য ঘুরপাক খায়, মানে একই ধরনের শব্দ প্রিফিক্স দিয়ে সাধারণত পজিটিভ ওয়ার্ডস গুলোকে মিন করা হয় আর এক
একই ধরনের প্রিফিক্স বা সাফিক্স দিয়ে সাধারণত ডিস মানে যে অপোজিট ওয়ার্ডস গুলো থাকে সেগুলোকে মিন করা হয়। তো আপনি একদম প্রথমে সেটা তো করে ফেললেন, আইডেন্টিফাই আপনি করে ফেললেন। এরপরে আমরা আরেকটা স্টেপ আপনার জন্য রেখেছি, এখানে খেয়াল করে দেখেন যে ওয়ার্ড গুলো আপনাদেরকে চয়েসের মধ্যে দেওয়া আছে, কারণ আপনাদের তো সাধারণত জিজ্ঞেস করবে যে একটা প্রশ্ন দিল যে উইচ অফ দিস ইজ দ্য সিনোনিম অফ এক্স ওয়াই জেড, এরকম কোন একটা শব্দ নিয়ে আপনাদেরকে প্রশ্ন করবে যে এর সিনোনিম বা এর অ্যান্টোনিম কোনটা। অপশনে হয়তোবা আপনাকে দুটা, হয়তোবা আপনাকে অপশনে চারটা, এরকম অপশনস দিবে। আপনি এখন যেটা করবেন, আপনি এখন একটা ডিটেকটিভ হয়ে যাবেন। ডিটেকটিভ হওয়ার পরে আপনি কমেন্ট সেকশনে যে শব্দগুলো আছে সেই শব্দগুলোর যে ওভারঅল মিনিং গুলো আছে ওইটা বোঝার চেষ্টা করবেন। আপনি অলরেডি কিন্তু জানেন আপনি প্রিফিক্স সাফিক্স আলাদা করে ফেলার পর পজিটিভ ওয়ার্ড নাকি নেগেটিভ ওয়ার্ড বুঝে গিয়েছেন। এখন আপনি কমেন্ট সেকশন, আমরা কমেন্ট সেকশন বলি, এখন ক্লাস নিতে নিতে আসলে কমেন্ট সেকশনটাই বারবার মুখে আসে, কি আর করার। এনিওয়ে, তো আপনার কাছে অপশনে যে দুটো শব্দ দেওয়া আছে, যে অপশনগুলো আছে, এইগুলোর ওভারঅল মিনিংটা গেস করার চেষ্টা করবেন যে আপনার কাছে কি অপশনে যে শব্দগুলো দেওয়া আছে সেটা কি একটা পজিটিভ ওয়ার্ড নাকি একটা নেগেটিভ ওয়ার্ড। সো খুবই সহজ এটাও, কিন্তু আপনি ওয়ার্ডটা শুনে, ওয়ার্ডটা একটু জোরে জোরে বলে বা ওয়ার্ডটাকে একটু অ্যাসোসিয়েট করে বুঝতে পারবেন। এটা করে ফেলার পরে আপনি যেটা করবেন যে আপনাকে মনে করেন প্রশ্নে বললো যে একটা শব্দের সিনোনিম বের করতে বা একটা শব্দের অ্যান্টোনিম বের করতে। সো আপনি শব্দে, আপনি কিন্তু অলরেডি আপনার প্রশ্নে যে শব্দটা আছে সেই শব্দ পজিটিভ নাকি নেগেটিভ সেটা নির্ণয় করে ফেলেছেন। এরপর আপনি এটাও নির্ণয় করেছেন যে আপনার অপশনে যেগুলো আছে সেটা পজিটিভ নাকি নেগেটিভ। এরপরে জাস্ট অঙ্কের খেলা, আসলে খুব একটা অঙ্কের খেলা না, খুবই সিম্পল অঙ্কের খেলা, সেটা হচ্ছে আপনাকে যদি প্রশ্নে বলে থাকা হতো যে আপনি সিনোনিম বের করবেন আর আপনার প্রশ্নের শব্দটা হচ্ছে পজিটিভ একটা শব্দ, আপনি অপশন থেকে গেস করে হলেও কিন্তু পজিটিভ শব্দটা বেছে নিতে পারবেন। আর যদি এটার উল্টো হয়, মনে করেন আপনাকে বলা হলো অ্যান্টোনিম বের করতে, অ্যান্টোনিমের ক্ষেত্রে আপনাকে যখন প্রশ্নে একটা শব্দ দেওয়া হয়েছে আপনি কিন্তু অলরেডি সেই শব্দের মিনিং, ওভারঅল মিনিং কি পজিটিভ নাকি নেগেটিভ এটা দেখে ফেলেছেন, এখন অপশন এটা যাচাই করবেন। অপশনে এসে এখন কিন্তু আপনার অপোজিটটা খুঁজে বের করতে হবে, রাইট? আপনি যদি একটা ওয়ার্ডকে প্রশ্নে পজিটিভলি আইডেন্টিফাই করে থাকেন তাহলে আপনার অপশনে গিয়ে এখন একটা নেগেটিভ শব্দ খুঁজে বের করতে হবে। সো সাধারণত কিন্তু এভাবে হিন্ট দিয়ে দিয়ে বা ক্লু দিয়ে দিয়ে আপনি কিন্তু অনেক শব্দ এলিমিনেট করতে পারবেন বা অনেক শব্দ বাদ দিয়ে দিতে পারবেন। বাদ দিয়ে দেওয়ার পরে কিন্তু মোটামুটি যেটা হবে যে আপনি একটা বা দুটো খুবই ভালো অপশনের শর্ট ডাউন করে ফেলতে পারবেন আপনার অ্যান্সারগুলো। এরপরে গিয়ে যে কোনো একটা যেটা সবচেয়ে বেশি সুটেবল মনে হয় সেটা বেছে নিলেই কিন্তু হয়ে যাবে। সো এই যে পজিটিভ নেগেটিভের যে খেলাগুলো বললাম এগুলো সবগুলোই কিন্তু আজকে আপনাদের সবাইকে আমাদের যে পরবর্তী গেম সেগমেন্টটা আছে সেখানে অনেক বেশি হেল্প করবে। আমি একটু আবারও আপনাদের কমেন্ট সেকশনটা দেখে নিই, কমেন্ট সেকশনটা দেখে আমি একটু দেখি যে আপনারা কে আমাদেরকে কি বলছেন, আর এরপরে আমরা আজকে ক্লাসটা শুরু করে দেবো। আমরা অলরেডি দেখতে পাচ্ছি এখানে এখনো আমরা প্রায় 1600 জন মিলে আজকে ক্লাসটা করছি। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ও আচ্ছা সাদিভা জিজ্ঞেস করেছেন ব্যাকগ্রাউন্ডে কিসের সাউন্ড। আনফর্চুনেটলি আমাদের বিল্ডিং এ আজকে উপরতলায় একটু কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তো হঠাৎ হঠাৎ তারা একটু ড্রিল মেশিনের আওয়াজ দিয়ে দিচ্ছে, বাট তাও উই আর ট্রাইং যাতে ওটা অনেক কম করা হয়। আচ্ছা ঠিক আছে, সাউন্ড মনে হয় আবারও একটু লো হয়ে গিয়েছে, এটা একটু বেশি দেরি না করে যেটা করবো হচ্ছে আজকের লাইভ গেমটা শুরু করে দিব। এই গেমের মধ্যে মধ্যেই কিন্তু আমি আপনাদেরকে ক্লুও দিব, হিন্টও দিব। সো আপনারা যারা যারা গেমটা খেলার জন্য রেডি আমাকে একটু কমেন্ট সেকশনে আবারও কমেন্ট করে জানিয়ে দেন আপু রেডি, তাহলে আমরা গেমটা শুরু করে দিব। আজকে কিন্তু আমরা গেমের মাধ্যমে সিনোনিমস অ্যান্টোনিমস শেখার চেষ্টা করব। সো যারা যারা রেডি ফর দ্য গেম কমেন্ট ডাউন বিলো, কমেন্ট করেন, কমেন্ট করে রেডি লিখে দেন, তাহলে আমরা গেমটা শুরু করে দিব। ওকে, আমি এখানে দেখতে পাচ্ছি যে আতিফ মাহমুদ ভাইয়া বলেছেন রেডি, ইমন ভাইয়া বলেছেন রেডি, সাউন্ড এখন ক্লিয়ার, থ্যাংক ইউ। আমরা উপরে বকা দিয়ে এসেছি যাতে ওরা আমাদেরকে আধা ঘন্টা একটু শান্তিতে ক্লাসটা নিতে দেয়। ওকে, সামি আপু বলেছেন রেডি, জান্নাতুল আপু বলেছেন রেডি, সামিহা আপু রেডি। সো যারা যারা রেডি আজকে লাইভ ক্লাসটা, লাইভ গেমটা শুরু করার জন্য কমেন্ট করে ফেলেন রেডি, তারপরে আমরা গেমটা স্টার্ট করে দেবো।
ওকে অনেকেই দেখছি হেলাল ভাইয়া লিখছেন রেডি, আরাফাত ভাইয়া লিখছেন রেডি, পূজা আপু লিখেছেন রেডি, আফিয়া আপু, শম্পা আপু, তাবাসসুম আপু রেডি। সো ম্যাক্সিমাম মানুষজন আমার যা মনে হচ্ছে আপনারা রেডি। সো আমরা আজকের গেমটা শুরু করে দেই। গেমটা খুবই মজার। আমি একদম প্রথমে আপনাদেরকে একটু বলে দেই কিভাবে। আপনাদেরকে আমি প্রশ্ন দিব, প্রশ্নে আপনাদেরকে সিনোনিম এবং অ্যান্টোনিম আইডেন্টিফাই করতে বলা হবে, যেটা এক্স্যাক্টলি আমাদের যে এক্সাম গুলো ফেস করতে হবে এক্সাম গুলোতেও কিন্তু ঠিক এই মোডালিটিতে প্রশ্নগুলো করা হয়। তো ঠিক ওই মোডালিটিতে আমি আপনাদেরকে এই প্রশ্নগুলো করব, কিন্তু ক্যাচ হচ্ছে এগুলো আপনাদেরকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে, নাইলে কিন্তু আনসারটা কাউন্ট হবে না। আমরা বেশি দেরি না করে, যেহেতু সবাই এখানে বলে দিচ্ছেন যে ফাইনালি, আচ্ছা এখানে একজন লিখেছেন তন্ময় ভাইয়া লিখেছেন নট রেডি, গিভ মি সাম টাইম। আমরা কিন্তু অলরেডি প্রায় কতক্ষণ আজকে ক্লাস শুরু করেছি, প্রায় 20 মিনিট হতে যাচ্ছে। সো আমরা কিন্তু আর দেরি করতে পারবো না। আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আমাদের গেমটা স্টার্ট করে ফেলবো। অল রাইট, সো আমাদের প্রথম গেম সেগমেন্ট হচ্ছে সিনোনিমস নিয়ে, এরপরে আমরা ছোট সেম একটা গেম খেলবো অ্যান্টোনিমস নিয়ে। তো প্রথম সেগমেন্টটা কি? প্রথম সেগমেন্ট হচ্ছে সিনোনিমস নিয়ে। সো আমরা আমাদের গেমটা শুরু করে দিব, কিন্তু এরও আগে আপনাদের জন্য আরেকটা ক্লু আছে। সিনোনিম মানে কি? আই নো ইউ গাইজ অলরেডি নো ইট, তোমরা সবাই অলরেডি জানো যে সিনোনিম মানে কি। সিনোনিম মানে মোস্টলি এমন একটা শব্দ, তোমার কাছে একটা শব্দ আছে, সেই শব্দের কাছাকাছি অর্থের শব্দ বা একদম সেই শব্দের সেম অর্থের একটা শব্দ, সেই শব্দটাকে সিনোনিম বলা হয়। সিনোনিম আমরা কাকে বলি? সেম মিনিং সহ যেই শব্দগুলো থাকে একটা শব্দের, সেগুলোকে ওই শব্দটার সিনোনিম বলা হয়। আর অ্যান্টোনিম সিমিলারলি উল্টো অর্থের যে শব্দটা থাকে সেটা বলা হয়। আমি জানি তোমরা সিনোনিম কি আর অ্যান্টোনিম কি এটা খুবই ভালো করে জানো, সেটা নিয়ে আমরা বেশিক্ষণ আলাপ আলোচনা করবো না। আমরা এখন যেটা করবো আমাদের গেমটা শুরু করে দিব। তোমাদের জন্য প্রথম প্রশ্ন, টাইম ইজ রানিং আউট, 30 সেকেন্ড আছে। হোয়াট ইজ আ সিনোনিম অফ আ পল? হোয়াট ইজ আ সিনোনিম অফ আ পল? আ পিস নাকি ডিসমে? সবাই কমেন্ট করে জানিয়ে দাও, অলরেডি 15 সেকেন্ড যারা, তাড়াতাড়ি কমেন্ট করে আমাদেরকে জানাও যে এর মধ্যে কোনটা আ পল এর সিনোনিম হবে। আমি কিন্তু দেখতে চাই কে কি লিখছে। আচ্ছা কেউ এখনো অ্যান্সার করা শুরুই করো নাই তোমরা, তোমরা এত দেরি করলে তো হবে না, তোমাদের তো টাইম শেষ। এখন কিন্তু তোমরা, এখন কিন্তু তোমরা উত্তর দেওয়া শুরু হয়ে যায়, তোমরা এখন সবাই এখন উত্তর দিচ্ছ, টাইম শেষ হয়ে গেছে, এখন সবাই উত্তর দিচ্ছ। আচ্ছা সমস্যা নেই, এটা প্রথম প্রশ্ন ছিল, এ কারণে আমরা একটু মাফ করে দিব, বাট তোমরা অ্যান্সার দিতে থাকো। এটার অ্যান্সার কি? হোয়াট ইজ দ্য সিনোনিম অফ আ পল? এর মধ্যে কোন শব্দটার অর্থ অপলের সাথে যায় বা অপলের কাছাকাছি অর্থের শব্দ হয়? আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকে লিখছে, জয়িতা পু লিখেছে ডিজমে, সাহিব আপু লিখেছে ডিজমে, লাবিব ভাইয়া লিখেছে ডিজমে, নুমান ভাইয়া লিখেছে, নুমান ভাইয়া তো সেই মেয়ে, উনি অ্যান্সার দেননি, দিয়া সিলভান আপু লিখেছেন অপিস, অনেকে লিখেছেন সুমিয়া আপু, সঞ্জিদা আপু ডিজমে, মাহবুবুর রহমান ভাইয়া ডিজমে, মহিম ভাইয়া লিখেছেন অপিস, মাহির ভাইয়া লিখেছেন ডিজমে, রুহানা আপু লিখেছেন ডিজমে, অনেকেই লিখেছেন ডিজমে। আর হঠাৎ হঠাৎ রেয়ারলি একজন দুজন নিচ্ছে হচ্ছে অপিস। সো আমরা দেখে নেই যে এটার সঠিক উত্তর আসলে কি। এটার সঠিক উত্তর যারা যারা ডিজমে বলেছেন একদমই ঠিক বলেছেন। অপল সাধারণত, আমি একটু করে আপনাদেরকে অর্থটাও বলে দিতে চাই, অপল এমন একটা শব্দ যে শব্দটা আমরা মনে করেন যে খুবই শকিং কিছু একটা হয়েছে, দিস ইজ অ্যান অপলিং নিউজ। সো এই ধরনের সিচুয়েশন যেখানে অনেক বেশি শক হয়েছি আমরা কিছু একটা শুনে বা অনেক বেশি নেগেটিভলি শক হয়েছি। রিমেম্বার আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনাদেরকে এমন কিছু শব্দের, ওই যে শব্দের এমন কিছু ফিলিং বের করতে হবে বা ভাইব বের করতে হবে। মনে করেন পলের ভাইবটা কিন্তু একটা নেগেটিভ, মানে শকিং, নেগেটিভলি শকিং, মানে কোনো একটা শুনে আমার উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট হয়েছে। হেন্স আমি জানি যে পলের সিনোনিম বা সেম একটা মিনিং ওয়ালা শব্দ কিন্তু ডিসমে হবে, কারণ ডিসমেও একটা নেগেটিভ সাউন্ডিং ওয়ার্ড, একটা নেগেটিভ মিনিং সহ ওয়ার্ড। অ্যাপিজ অন দি আদার হ্যান্ড, অ্যাপিজ মানে হলো কাউকে একটু মনে করেন খুশি করার চেষ্টা করা। সো কেউ যখন আপনার সাথে রাগ করেছে আপনি তাকে একটু অ্যাপিজ করার চেষ্টা করবেন। সো অ্যাপিজ কিন্তু একটা পজিটিভ ওয়ার্ড। সো আপনি যখন একটা ওয়ার্ডের এই পজিটিভ মিনিংটা বা নেগেটিভ মিনিংটা একটু গেস করতে পারবেন, তখন কিন্তু আপনি এডুকেটেড গেস দিয়ে হলেও, মনে করেন আপনার দুটোর একটারও মিনিং জানা নেই, তাও কিন্তু আপনি খুবই সহজে গেস ওয়ার্ক দিয়ে হলেও পার করতে পারবেন, যদি আপনার এটা জানা থাকে শুধুমাত্র যে একটা শব্দ পজিটিভ মিনিং কনভে করছে নাকি একটা শব্দ নেগেটিভ মিনিং কনভে করছে।
সো এখানে অনেকেই আপিজ এর মিনিং দেখতে চাচ্ছে জিজ্ঞেস করছেন আপিজ এর মিনিং কিন্তু অলরেডি আমি বলে দিয়েছি আপিজ মানে কাউকে একটু খুশি করতে চাওয়া কেউ মনে করেন কেউ একজন আপনার সাথে রাগ করেছে আপনি তাকে মনে করেন যে আপনি ওকে একটু প্লিজ করার চেষ্টা করছেন তাকে একটু খুশি করার চেষ্টা করছেন অল রাইট সো এখন যেহেতু আমাদের ডেমো রানটা হয়ে গিয়েছে আমরা কিন্তু ডেমো দিয়ে বুঝে গেছি গেমটাতে কি করতে হবে আমরা এখন খুবই তাড়াতাড়ি আমাদের দ্বিতীয় প্রশ্নে মুভ অন করি আমাদের দ্বিতীয় প্রশ্ন টাইম ইজ রানিং আউট টাইম কাউন্ট শুরু হয়ে গিয়েছে পারমিসিভ এর সিনোনিম কোনটা লিবারাল নাকি ডগম্যাটিক তাড়াতাড়ি অ্যানসার করো তোমাদের কাছে কিন্তু বেশি সময় নাই এটা কিন্তু ডেমো না অ্যানসার করতে থাকো যে পারমিসিভ এর সিনোনিম এর মধ্যে কোনটা লিবারাল নাকি ডগম্যাটিক আয়েশা সিদ্দিকা আপু বলছেন যে আপনার কমেন্ট নাকি আমি কখনোই পড়ি না আপু এই যে আমি পড়ে ফেললাম আই এম রিয়েলি সরি যে আপনার কমেন্ট মিস হয় আমার এখন কিন্তু নেক্সট প্রশ্ন আছে অ্যানসার করে ফেলেন ও আপনাদের টাইমও শেষ হয়ে গেছে আপনাদের টাইম জাস্ট আজকে মানে ওয়েটই করছেন আপনাদের জন্য আপনারা তাড়াতাড়ি এটার অ্যানসারটা আমাকে জানান যে পারমিসিভ এর সিনোনিম এর মধ্যে কোনটা হবে লিবারাল নাকি ডগম্যাটিক আমি দেখতে চাই যে এখানে সবাই কি বলছেন আমি দেখতে পাচ্ছি যে মাসুর আপু বলেছেন ডগম্যাটিক তারপরে রোজিনা আপু বলেছেন লিবারাল তারপরে আমি দেখতে পাচ্ছি যে আতিফ ভাই বলেছেন ডোমেস্টিক ভাই এটা কিন্তু ডগম্যাটিক এটা ডোমেস্টিক না দুটোরই একদমই ভিন্ন অর্থ আফরা আপু আমি দেখছি বলতেছে ডগম্যাটিক তারপরে সৈকত ভাই লিখেছেন সৈকত ভাই কিন্তু অপল ডিসমেতেই আছেন আমরা কিন্তু অপল ডিসমে নিয়ে কথা বলছি না আজকে আমরা কথা বলছি হচ্ছে পারমিসিভ এর সিনোনিম নিয়ে লিবারাল নাকি ডগম্যাটিক আমি এখানে দেখতে পাচ্ছি রেহানা আপু বলেছেন লিবারাল রেজওয়ানা আপু বলেছেন ডগম্যাটিক চৈতি আপু বলেছেন ডগম্যাটিক সুমি আপু বলেছেন লিবারাল চৈতি আপু বলেছেন ডগম্যাটিক শাহিদুল ভাই বলেছেন ডগম্যাটিক অনেকেই ডগম্যাটিক বলছে এরপর আমি দেখছি যে রুমা আপু বলেছে ডগম্যাটিক বাট নট শিওর অনেকে লিখছেন আরআইপি মাই ভোকাবুলারি নলেজ কেন বলেন এগুলো আপনারা আপনাদের ভোকাবুলারি অনেক ভালো হবে আমি টেলিং ইউ মুখস্থ করার কোনো দরকার নাই মুখস্থ করা ছাড়াই অনেক কিছুই পাস করা যায় লিখছেন এখানের অ্যান্সারটা আমরা দেখে ফেলেছি লিবারাল আপনারা যারা যারা লিবারাল উত্তর দিয়েছেন অল অফ ইউ আর কারেক্ট গুড জব ডান যারা যারা অ্যান্সারটা কারেক্টলি দিতে পেরেছেন আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেন তো যে আপনারা কারেক্ট অ্যান্সারটা পেয়েছেন যে যদি কারেক্ট অ্যান্সার পেয়ে থাকেন জাস্ট কমেন্ট করে দেন ইয়েস আর যারা কারেক্ট অ্যান্সারটা পারেন নাই কমেন্ট করে দেন নো আমি একটু দেখতে চাই যে আপনারা কে কে এই প্রশ্নের উত্তরটা একদম কারেক্টলি দিতে পেরেছিলেন সো হোয়াট ইজ আ সিনোনিম ফর পারমিসিভ আবারও কিন্তু আমরা খুবই সহজে অ্যাসোসিয়েট করে গেস করতে পারবো আমরা ধরে নিচ্ছি যে এর মধ্যে একটা শব্দের অর্থ আমার জানা নাই আমি পারমিসিভ অর্থ কি জানি না ডগম্যাটিক অর্থ কি জানি না লিবারাল অর্থ কি জানি না কোনটাই যদি না জেনে থাকি তাও কিভাবে এই প্রশ্নটা সলভ করা যায় সেটা আমি আপনাদেরকে বলতে চাই পারমিসিভ পারমিসিভ শব্দের অর্থ যদি আমরা না জানি আমরা মোটামুটি পারমিশনের অর্থ তো জানি যে কোন একটা কিছুতে পারমিশন দেয়া পারমিশন দেয়া সো এরপরে সেই শব্দটা থেকে কিন্তু পারমিসিভ এই শব্দটা এসেছে সো পারমিসিভ নিশ্চয়ই এমন কোন ব্যক্তি হতে পারে যে হচ্ছে সহজে পারমিশন দিয়ে দেয় বা সহজে যে কোনো কিছু নিয়ে বেশি প্যারা দেয় না পারমিশন দিয়ে দেয় একটু লিবারাল হয় হেন্স আমরা এটাকে অ্যাসোসিয়েট করেছি লিবারাল এর সাথে ডগম্যাটিক যদি শব্দটার অর্থ আপনি নাও জানেন আপনি কিন্তু গেস করেও বলতে পারবেন যে মোটামুটি এটার সাথে এটারই কানেকশন বেশি কারণ শব্দের ধাঁচটা একদম বেশি বেশি কানেক্ট করছে ডগম্যাটিক অন দি আদার হ্যান্ড আপনারা যারা যারা ডগম্যাটিক এর অর্থ জানেন না ডগম্যাটিক মানে হচ্ছে খুব রিজিড মনে করেন যে এমন একজন ব্যক্তি যে নিজে যেটা বিশ্বাস করে সবসময় সেটার মধ্যেই অটল থাকে অন্যদের পয়েন্ট অফ ভিউ বা অন্যদের বিশ্বাস বা অন্যদের ওপিনিয়ন নিয়ে কখনো তেমন একটা চিন্তা ভাবনা করে না সো তারাই হচ্ছে ডগম্যাটিক পারমিসিভ এর অর্থ কিন্তু এটা না হেন্স এই প্রশ্নের জবাব কিন্তু লিবারাল আমি একটু দেখে নেই যে এরপর আমরা একটু দেখে নেই যে কে কে বলছে যে এখানে কার কার অ্যান্সার কারেক্ট হয়েছে আচ্ছা সো এখানে গুলবাহের আপু বলেছেন যে মি আমরা কারেক্ট পেয়েছি মুস্তাকিম হাসান ভাই বলেছেন টু আউট অফ টু মানে দুটোই কারেক্ট বলেছেন জারিন আপু বলেছেন আই ওয়াজ কারেক্ট ফাহিম ভাই বলেছেন নট রাইট ভাই মনে হয় পারেনি তারপরে এশা আপু বলেছে যে ইয়েস মাই অ্যান্সার ইজ কারেক্ট
what is the meaning of permissive? Marji apu jiggesh koreche. Apu permissive er ortho kina ami already bole diyechi. Just somebody, এমন একজন ব্যক্তি যে খুব সহজে নিজের পারমিশনটা দিয়ে দেয় বা একটু মনে করেন লিবারাল হয় আর কি, বেশি প্যারা প্যারা দেয় না। এরপরে আমি দেখতে পাচ্ছি যে মরিয়ম আপু বলেছেন ইউ আর দ্য উইনার, আই এম দ্য উইনার অফ রাউন্ড টু, সো উনিও পেয়েছিলেন। এরপর আমি আচ্ছা মতিউর রহমান ভাইয়া বলেছেন আপু আপু কমেন্ট এড়িয়ে যান, ফার্স্ট অ্যান্সারও করে নাই লিবারাল। এই যে ভাই আমি আপনার কমেন্টটা পড়ে ফেললাম। আজমান ভাই বলেছেন আরআইপি মাই ডিজিটাল বাংলাদেশি নেটওয়ার্ক, সরি ভাই আজকে মনে ইন্টারনেট সবারই খুবই ডিস্টার্ব করছে। এরপর আমি দেখতে পাচ্ছি অনেকেই লিবারাল বলছে, অনেকেই কারেক্ট অ্যান্সার পেয়েছে, সো ভেরি গুড। যারা যারা পারছেন তারা আমাকে কমেন্ট করে জানাতে থাকেন। আমরা এখন আমাদের নেক্সট প্রশ্নে মুভ অন করি। নেক্সট প্রশ্ন আপনাদের জন্য, আবারও টাইম চলে যাচ্ছে, উইচ ইজ আ সিনোনিম ফর অথরিটেরিয়ান, উইচ ইজ আ সিনোনিম অফ অথরিটেরিয়ান, ডেমোক্রেটিক নাকি ডিকটেটরিয়াল? খুবই সহজ। এখানে কিন্তু আমি একটু করে আপনাদেরকে কনফিউজ করার জন্য দুটো শব্দই দি দিয়ে বেছে নিয়েছি। এখানে কিন্তু অথরিটেরিয়ান অন্য শব্দ জানতো, বাট তাড়াতাড়ি বলেন, আমাদের 10 সেকেন্ড বাকি আছে। হোয়াট ইজ দ্য সিনোনিম ফর অথরিটেরিয়ান? ওকে, এবার আমি একটু দেখি যে আপনারা কে কে আমাদেরকে অ্যানসার গুলো দিচ্ছেন। নাস্টা আপু বলেছেন আপু ওয়ার্ডস আর টাফ। আপু আমি পর মানে কুইজের পরের দিকে আসলে আর অনেক সহজ সহজ শব্দ লিখেছি, ডোন্ট ওয়ারি, সেগুলো অ্যানসার করতে পারবেন। বাট সবসময় তো আসলে সহজ শব্দ আসে না, সেই কারণে আপনাদের কিছু কিছু কঠিন শব্দের প্রস্তুতিও কিন্তু নিতে হবে। আচ্ছা, আপনাদের কিন্তু টাইম শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি অ্যানসার করে ফেলেন। হোয়াট ইজ দ্য সিনোনিম ফর অথরিটেরিয়ান? অল রাইট, আমি দেখছি ম্যাক্সিমাম মানুষজন বলছে ডেমোক্রেটিক। নীলঞ্জন আপু বলেছেন ডেমোক্রেটিক, সম্বিতা আপু বলেছেন ডেমোক্রেটিক, ইয়াসমিন আপু বলেছেন ডেমোক্রেটিক, ফাইনালি একজন বলেছে ডিকটেটোরিয়াল, হচ্ছে সাবরিন আপু। হাজাত ভাইয়া বলেছেন ডিকটেটোরিয়াল, আলমগীর ভাইয়া বলেছেন ডিকটেটোরিয়াল। আমি এখানে দেখতে পাচ্ছি যে এখনো অনেকেই ডিকটেটোরিয়াল বলছে, আবার অনেকে ডেমোক্রেটিকও বলছে। আমারটা মনে হচ্ছে এটা নিয়ে মনে হয় আপনাদের মধ্যে অনেক কনফিউশন আছে। সো যাই হোক, আমরা একটু করে কারেক্ট অ্যান্সারটা দেখে নিই অ্যান্ড সবগুলো শব্দের অর্থও দেখে নিই। অথরিটেরিয়ান এর সিনোনিম হচ্ছে ডিকটেটোরিয়াল। ডিকটেটোরিয়াল মানে হলো, মনে করেন যে এমন একজন যে একজনই রুল করছে কোন একটা দেশে, ওই দেশে আর কারো শাসন চলছে না, কারো শাসন চলছে না। তো আপনি যদি ওরকম একটা দেশে থাকেন যেটা অথরিটেরিয়ান, তার মানে জাস্ট একটা রুলিং পার্টি আছে, জাস্ট একজন পুরো দেশটাতে রুল করছে, সেটা হলো অথরিটেরিয়ান, সেটা হলো ডিকটেটোরিয়াল। ডেমোক্রেটিক হচ্ছে ঠিক এটার উল্টা। সো খেয়াল করে দেখবেন অথরিটেরিয়ান এই শব্দটার অথরিটি, অথরিটি শব্দের অর্থ কিন্তু আমরা সবাই জানি, অথরিটি শব্দ থেকেই কিন্তু অথরিটেরিয়ান এই শব্দটা আসে। সো অথরিটি বজায় রাখতে হয় এটা নিশ্চয়ই, ডেমোক্রেটিক তো হবে না। ডেমোক্রেটিক মানে কি, যেখানে মানুষজনের ওপিনিয়ন নেওয়া হয়, যেখানে মানুষজনের ভয়েস ম্যাটার করে, মানুষজনের থেকে তাদের ভয়েসেস গুলো নেওয়া হয়, তাদের ওপিনিয়ন নেওয়া হয়, সো ডেমোক্রেটিক, যেখানে পিপল রুল করে, নট নেসেসারিলি একটা অথরিটি ফিগার। সো ডেমোক্রেটিক এটা হবে না, অথরিটেরিয়ানের সাথে তাহলে শুধুমাত্র ডিকটেটোরিয়ালটাই যায়। আপনারা এবার একটু আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেন তাড়াতাড়ি। আমি দেখছি যে অনেকেই বলেছেন যে 3 out of 3 পেরেছে, দ্যাটস ভেরি গুড, অনেকেই সবগুলোই পাচ্ছে। তো আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেন আপনারা যে কে কে এই প্রশ্নের জবাব সঠিক দিয়েছেন, কারণ আমি যখন কমেন্ট করছিলাম আমি কিন্তু দেখেছিলাম যে আপনারা অনেকেই এই প্রশ্নের জবাবটা ভুল দিচ্ছিলেন। একদম সেম সেম 50-50 চলছিল, যেখানে অনেকে বলছে ডিকটেটোরিয়াল, আবার 50% বলছে ডেমোক্রেটিক। সো কে কে পেরেছেন একটু আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেন যে ইয়াস আই ওয়াজ কারেক্ট, আর যারা পারেননি আমাকে একটু জানিয়ে দেন যে নো আই ওয়াজ রং। আচ্ছা, 2 out of 3 রুহিত আপু, 1 out of 3 রেহেনা আপু, 2 out of 3 সজিব ভাইয়া, 3 out of 3 দ্যাটস অসাম, শামি আপু 1 out of 3। শামি আপু পরের অনেকগুলো প্রশ্ন আমি খুব সহজ রেখেছি, ইনশাল্লাহ আপনি 1 out of 3 থেকে 3 out of 3 হতে পারবেন। এরপরে আমি দেখতে পাচ্ছি যে ফাবিয়া আপু 3 out of 3, সামিয়া আপু 2 out of 3, ফাবিয়া আপু লিখেছেন আলহামদুলিল্লাহ আই ওয়াজ কারেক্ট, সাবরিনা আপু লিখেছেন আই ওয়াজ কারেক্ট। এরপরে আমি দেখেছি যে প্রিন্স ভাইয়া লিখেছেন 2 out of 3, আশা করি নেক্সট আপনি পারবেন। যেমন হোসনা আপু লিখেছেন 2 out of 3, শারমিন মুস্তাফা লিখেছেন যে দিজ আর অ্যাবসলুটলি আননোন টু মি। একটু কিছু কিছু শব্দ কিন্তু আমাদের আননোন আসবে, আমাদের সেগুলোর জন্য প্রিপেয়ার থাকতে হবে।
এর পরের প্রশ্ন আপনাদের সবার জন্য, হোয়াট ইজ দ্য সিনোনিম ফর পেরিফেরি? খুবই সহজ, হোয়াট ইজ দ্য সিনোনিম ফর পেরিফেরি? সেন্টার নাকি মার্জিনাল এরিয়াস? টাইম ইজ রানিং আউট, অলরেডি 15 সেকেন্ডস হয়ে গিয়েছে, তাড়াতাড়ি জবাব দিয়ে দেন, হোয়াট ইজ দ্য সিনোনিম ফর পেরিফেরি, সেন্টার নাকি মার্জিনাল এরিয়াস? কমেন্ট করে জানাতে থাকেন। তন্ময় ভাইয়া বলেছেন ওনাকে যদি একটা শাউট আউট দেই তাহলে ওনার অনেক ভালো লাগবে, এই যে ভাইয়া শাউট আউট টু ইউ। এরপরে আমি একটু দেখি যে আপনারা কে কি অ্যানসার দিচ্ছেন, তাড়াতাড়ি অ্যানসারটা দিয়ে ফেলেন, আপনাদের টাইম কিন্তু অলরেডি রানিং আউট, সো একটু তাড়াতাড়ি অ্যানসারটা দেন। জয়িতা আপু লিখেছেন মার্জিনাল এরিয়া, জান্নাতুল আপু লিখেছেন মার্জিনাল এরিয়া, সুমি আপু মার্জিনাল এরিয়া, ইন্দ্র আপু, রিপি আপু, আব্দুল্লাহ মামুন ভাইয়া সবাই লিখেছেন মার্জিনাল এরিয়া, আনা জুবাইর ভাইয়া মার্জিনাল এরিয়া, নুরজাহান আপু মার্জিনাল এরিয়া। আমি দেখতে পাচ্ছি যে এটা মনে হয় আপনাদের জন্য একটু সহজ প্রশ্ন হয়ে গিয়েছে, কারণ এটার উত্তর আসলেই মার্জিনাল এরিয়া। আপনাদেরকে ক্লু দিয়ে দিই, যে কোনো কিছুর আশেপাশের যে এরিয়াটা থাকে, মনে করেন একদম সেন্টার যেটা, সেটাকে তো আমরা সেন্টারই বলি, কিন্তু সেন্টারের যে বাইরের অংশটা থাকে, মার্জিনের যে অংশটা থাকে, সেটাকে আমরা পেরিফেরাল এরিয়া বলি অথবা পেরিফেরি এটাও বলে থাকি। তো আপনারা চাইলে মার্জিনাল এরিয়াস বলতে পারেন, আপনারা চাইলে পেরিফেরিও বলতে পারেন, দুটোই সঠিক, কিন্তু সেন্টার হচ্ছে যেটা মাঝখানে আছে, পেরিফেরি হচ্ছে যেটা তার আশেপাশে মার্জিন হিসেবে আছে। তো যারা যারা এখানে, অনেকেই আমি দেখতে পাচ্ছি যে এখানে মার্জিনাল এরিয়া আপনারা অনেকেই লিখেছেন, সো মার্জিনাল এরিয়া যারা যারা লিখেছেন ইউ গাইস আর অল রাইট। সো যারা অদ্রিত আপু 0 out of 4, আপু এটা কিন্তু অনেক সহজ ছিল, আপনার কিন্তু এগুলো পারতে হবে না, এটা কিন্তু পরীক্ষায় কষ্ট হবে আপনার। নুসরাত আমার আপু মার্জিনাল এরিয়া, আসমা আপু মার্জিনাল এরিয়া, সো দ্যাটস অসম, আপনারা সবাই কিন্তু এটা মোরলেস কারেক্টলি পেরেছেন, যারা যারা কারেক্টলি পেরেছেন আবার আপনাদের স্কোরটা আমাকে একটু জানিয়ে দেন, যারা যারা এখন পর্যন্ত 4 out of 4 এ আছেন 4 out of 4 লিখে পাঠান, যাদের স্কোর একটু ভিন্ন আমাকে একটু স্কোরটা লিখে পাঠিয়ে দেন, আমি জানতে চাই যে আপনারা কে কিরকম স্কোর করছেন, কে কতদূর আগাচ্ছেন। আচ্ছা রুমা আপু আমি দেখতে পেরেছি 2 out of 4, মাহাতির ভাইয়া লিখেছেন 3 out of 4, দ্যাটস অসম, প্রজ্ঞা আপু 0 out of 4, আপু দাদা আর একটু পড়তে হবে আপনার, নুরজাহান নুর আপু 2 out of 4, আমি তারপর কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছি সামান্থা আপু লিখেছেন 3 out of 1 out of 4, জিদ্দি আপু লিখেছেন 3 out of 4, জয়িতা ইসলাম আপু লিখেছেন 3 out of 4, 2 out of 4 অনেকে লিখেছেন, সামিয়া আপু, ফামিদা আপু, আনিকা আপু, সাবরিন আপু, সো সবাই আমি দেখছি যে 2 out of 4 অনেকে লিখছেন, সো দ্যাটস ভেরি গুড। আমরা এখন যেটা করব আমাদের নেক্সট প্রশ্নে মুভ অন করব। নেক্সট প্রশ্ন আপনাদের সবার জন্য, হোয়াট ইজ দ্য সিনোনিম ফর এক্সপোনেনশিয়ালি? এক্সপোনেনশিয়ালি সিনোনিম কোনটা? র্যাপিডলি স্লোলি তাড়াতাড়ি আমাকে জবাব দিয়ে জানিয়ে দেন কমেন্ট সেকশনে, আপনাদের টাইম ইজ রানিং আউট, 15 সেকেন্ডস আর অলরেডি গন। এক্সপোনেনশিয়ালি সিনোনিম কোনটা, র্যাপিডলি নাকি স্লোলি? দেখি আমাদেরকে কে কি জানাচ্ছে, আবারও কমেন্ট সেকশনের অবস্থাটা দেখি আপনারা এবার পাচ্ছেন নাকি না। অলরাইট র্যাপিডলি লিখেছেন, সবার আগে লিখেছেন রেন আপু, অসাম, আপনি ফার্স্ট হয়েছেন। আরশি আপু লিখেছেন 3 out of 4, এরপর আমি দেখতে পাচ্ছি যে 2 out of 3, এখনো কিন্তু আপনারা স্কোর দিচ্ছেন, আমাদের কিন্তু এগুলো জানতে হবে, এখানে আমি প্রশ্ন অলরেডি দিয়ে দিয়েছি। আচ্ছা সো 4 out of 5 র্যাপিডলি বলেছেন নুরজাহান নুর আপু, তারপরে আব্দুল্লাহ আজিজ ভাই বলেছেন র্যাপিডলি, আব্দুল্লাহ মামুন ভাই বলেছেন র্যাপিডলি, আনিকা আপু র্যাপিডলি, তামিমা আমাদের 10 মিনিট স্কুলের একজন মেম্বার, তিনিও বলছেন র্যাপিডলি, ওয়েলকাম টু দ্য ক্লাস তামিমা, আই থিঙ্ক তোর একটু দেরি হয়ে গেছে লাইভ ক্লাস আমরা জয়েন করা নিয়ে। আচ্ছা আর রেজবানা করিম আপু লিখেছেন র্যাপিডলি, জাহাঙ্গীর মিয়া লিখেছেন র্যাপিডলি, মারু আপু র্যাপিডলি, ম্যাক্সিমাম র্যাপিডলি দিচ্ছে, তার মানে আপনারা মোটামুটি কনফিডেন্স যে অ্যান্সারটা মনে হয় র্যাপিডলি হবে, অ্যান্সারটা ইজ ইনডিড র্যাপিডলি। কোনো কিছু যখন এক্সপোনেনশিয়ালি বাড়ে আমরা মিন করি যে একটা জিনিস খুবই দ্রুত বেগে বাড়ছে, মানে কোনো ধাপে ধাপে বাড়াবাড়ি নাই, অনেক ফাস্ট একটা জিনিস বাড়ছে, সো র্যাপিডলি। আর র্যাপিডলি এর অপোজিট তো আপনারা সবাই জানেন, ইউ গাইজ আর অল ভেরি স্মার্ট, র্যাপিডলি এর অপোজিট হচ্ছে স্লোলি, হেন্স এক্সপোনেনশিয়ালি এর অপোজিট হচ্ছে স্লোলি, সো দ্যাট ইজ নট দি অ্যানসার, বিকজ আমাদেরকে সিনোনিম জিজ্ঞেস করা হয়েছিল। অলরাইট, এখন আপনারা আমাকে সবাই আবারও কমেন্ট সেকশনে আপনাদের স্কোরটা জানাতে থাকেন, কে কোন লেভেলে আছেন, আর ইন দ্য মিন টাইম আমরা কিন্তু আমাদের নেক্সট প্রশ্নে মুভ অন করছি। আপনাদের সবার জন্য নেক্সট কোয়েশ্চেন অন দ্য স্ক্রিন নাও, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ভেনারেট? হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ভেনারেট? রেসপেক্ট নাকি ডিসরেসপেক্ট?
অনেকগুলো ক্লু কিন্তু এই ক্লাসের শুরুতে দিয়ে দিয়েছিলাম যে এই ধরনের শব্দগুলোকে কিভাবে আইডেন্টিফাই করতে হবে। তো তাড়াতাড়ি বলে দেন, ভেনেরেট সিনোনিম কোনটা, রেসপেক্ট নাকি ডিসরেসপেক্ট? আমি আপনাদের সবার অ্যানসারের অপেক্ষায় থাকব। জয়িতাপু ফার্স্ট হয়েছেন আজকে, জয়িতাপু বলছেন রেসপেক্ট, দ্যাটস গুড। প্রজ্ঞা কস্তাপু বলেছেন রেসপেক্ট, রেহনা পারভিনাপু বলেছেন রেসপেক্ট, আহানাপু বলেছেন রেসপেক্ট, সুমিপদাপু বলেছেন রেসপেক্ট, রেজওয়ানাপু বলেছেন রেসপেক্ট, ইয়াসমিনাপু বলেছেন রেসপেক্ট, সবাই রেসপেক্ট বলছে। আমি তারও আমি যেটা মনে হচ্ছে আমার যে এটার উত্তর মানে আপনারা সবাই আগে থেকে জানতেন, কোয়েশ্চেন কি লিক হয়ে গিয়েছিল আই ডোন্ট নো, আসলে অ্যান্সার হচ্ছে রেসপেক্ট। সো ভেনেরেট বা ভেনিয়ারেবল বা এই ধরনের যে শব্দগুলো থাকে, এই শব্দগুলো সাধারণত বলা হয় যে কেউ যখন কাউকে রেসপেক্ট পে করতে চায়, শ্রদ্ধা দিতে চায়, তখন আমরা বলি ভেনেরেট অথবা ভেনিয়ারেবল এটা বলা হয়ে থাকে। সো যখনই আপনারা এই ধরনের শব্দগুলো দেখবেন, আপনাদেরকে কিন্তু মনে রাখতে হবে যে এটার অর্থ হলো রেসপেক্ট দেওয়া, আর এটার অপোজিটটা কি, ডিসরেসপেক্ট। সো আপনাদের কিন্তু এটা নিয়েও খুবই কেয়ারফুল থাকতে হবে। এরপর আমরা যেটা করবো, আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাতে থাকেন যে আপনারা কে 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 এবার প্রশ্নের এই প্রশ্নের জবাবটা একদম সঠিক দিতে পেরেছেন আর কে কে এটার জবাব ভুল করেছেন, তাহলে কিন্তু আমরা জানতে পারবো যে আপনাদের স্কোরটা কত। আপনাদের সবার স্কোরটা আমাদেরকে একটু তাড়াতাড়ি জানিয়ে দেন, আমি আপনার সবার স্কোর দেখার বের করছি যে এখন পর্যন্ত কার স্কোর কোথায় দাঁড়াচ্ছে। অ্যান্ড বিফোর দ্যাট আমরা যেটা করবো, আপনারা স্কোর তো জানাতেই থাকবেন, আমরা আস্তে আস্তে আমাদের পরবর্তী গেমটাতে মুভ অন করবো। আমাদের পরবর্তী প্রশ্ন আপনাদের সবার জন্য, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ডেঞ্জারাস? এটা একটু কঠিন, এটা আমি ইচ্ছা করেই আপনাদের জন্য একটু কঠিন শব্দ রেখেছি। হোয়াট ইজ দ্য সিনোনিম ফর ডেঞ্জারাস, পেরিলাস নাকি ইনোকুয়াস? পেরিলাস নাকি ইনোকুয়াস, একটু তাড়াতাড়ি আমাকে জবাব দিয়ে জানিয়ে দেন, আমরা দ্রুত এই গেমটাতে প্রসিড করি, আমাদের কিন্তু টাইম শেষ হয়ে যাচ্ছে। পেরিলাস নাকি ইনোকুয়াস, কোনটা হচ্ছে ডেঞ্জারাস এর সিনোনিম? আমরা একটু দেখে নিই যে আপনারা কে কে এটার জবাব দিতে পারছেন। ওয়াও, অনেকে জবাব দিয়ে দিচ্ছে। তুমি আপু লিখে ফেলেছেন উনি ফার্স্ট হয়েছেন, উনি লিখেছে পেরিলাস। শারিয়ার মুনিম ভাইয়া লিখেছেন পেরিলাস, সাকিব ভাইয়া লিখেছেন ইনোকুয়াস, পেরিলাস 6 out of 3, 4 out of 3, 4 out of 6, মাহবুবুর রহমান ভাইয়া লিখেছেন পেরিলাস, এরপরে জান্নাতুল ফেরদৌস আপু লিখেছেন পেরিলাস, সাজিব বৈদ্যা লিখেছেন পেরিলাস। সবাই মনে হয় একজন একজনের থেকে নকল করছেন। আমরা যখন ক্লাসে বসে থাকার সময় আমরা আমাদের ফ্রেন্ডদের থেকে চিটিং করতাম না, আপনারা মনে হয় একজন দুজন যখন অ্যান্সার দিয়ে দেয় তারপরে ওটাকে নকল করে দিয়ে দেয়, সমস্যা নেই, এটার উত্তরটাও আমরা দিয়ে দেই। ডেঞ্জারাস এর সিনোনিম হচ্ছে পেরিলাস। ইউ আর রাইট, আই এম ইন আ ডেঞ্জারাস সিচুয়েশন, এটা না বলে আপনি খুবই সহজে বলতে পারেন আই এম ইন আ পেরিলাস সিচুয়েশন। এটারই অর্থ সেম যে আমি এখন একটি ডেঞ্জারাস সিচুয়েশনের মধ্যে আছি বা ডেঞ্জারাস পরিস্থিতির মধ্যে আছি। আর এটার অপোজিট হচ্ছে ইনোকুয়াস। ইনোকুয়াস এর মানে হচ্ছে হার্মলেস, মানে এটা একদমই ক্ষতিকর না, হার্মলেস। সেই সকল ধরনের সিচুয়েশনে আমরা দেখি হচ্ছে ইনোকুয়াস। ভেরি গুড, আপনারা ম্যাক্সিমাম মানুষজন এটা জবাব দিতে পেরেছেন। আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাই। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ফ্র্যাঞ্চাইজি, ডিসকোয়ালিফিকেশন নাকি ওয়ারেন্ট? এটাও একটু কঠিন, কিন্তু এটা কিন্তু আমি আপনাদের বই থেকে নিয়েছি, তো আপনাদের এটা জানতে হবে। হোয়াট ইজ দ্য সিনোনিম ফর ফ্র্যাঞ্চাইজ, ডিসকোয়ালিফিকেশন নাকি ওয়ারেন্ট? তাড়াতাড়ি একটু কমেন্ট করে আমাকে উত্তরগুলো জানিয়ে দেন, দেখি আপনাদের মধ্যে কে ফার্স্ট হয়। ওকে, আপনারা কিন্তু অনেকেই এখনো পেরিলাস লিখে যাচ্ছেন, ওটা কিন্তু শেষ হয়ে গিয়েছে, আমাকে তাড়াতাড়ি এটার জবাবটা জানান। অলরাইট, অলরাইট, আমি এখানে দেখতে পাচ্ছি রুহানা আপু লিখেছেন ডিসকোয়ালিফিকেশন, আসমিন আপু ওয়ারেন, নসীম ভাইয়া ওয়ারেন্ট, তর্ষা আপু ওয়ারেন্ট, ডিসকোয়ালিফিকেশন। এরপরে আমরা দেখতে পাচ্ছি ডিসকোয়ালিফিকেশন লিখেছেন মুনিতা আপু, ইরফান ভাই ডিসকোয়ালিফিকেশন, ওয়ারেন্ট ডিসকোয়ালিফিকেশন। অনেকেই এর মধ্যে আমাদেরকে জবাবগুলো দিয়ে দিয়েছেন। আমি আবারও দেখতে চাই যে আপনারা কে কার আগে বলতে পারেন যে এখানে ফ্র্যাঞ্চাইজির সিনোনিম ডিসকোয়ালিফিকেশন হবে নাকি ওয়ারেন্ট হবে। আমাদেরকে ক্লু দিয়ে দেয়, আমরা কিন্তু অনেক সময় বলি যে আচ্ছা KFC এর মনে হয় একটা ফ্র্যাঞ্চাইজি আছে এখানে, বা অ্যাডিডাস এর মনে হয় একটা ফ্র্যাঞ্চাইজি আছে এখানে।
খেয়াল করে দেখবেন এর মানে কি, এর মানে হলো যে অ্যাডিডাস এমন একটা দোকানকে বেছে নিয়েছে যারা কোয়ালিফাইড ওদের প্রোডাক্ট বেচার জন্য। সো এটা কি তাহলে ডিসকোয়ালিফিকেশন হবে নাকি ওয়ারেন্ট হবে? আমার কিন্তু অনেক বড় একটা ক্লু আপনাদেরকে দেওয়া হয়ে গেছে, আপনারা আমাকে জানাতে থাকেন। ওকে, দেয়ার ইউ গো, দি অ্যানসার ইজ রেডি। আমাদের অ্যানসার হচ্ছে ফ্র্যাঞ্চাইজির সিনোনিম হচ্ছে ওয়ারেন্ট। আমি আমাদের যে ক্লুটা বললাম যে আচ্ছা অ্যাডিডাসের প্রোডাক্ট বেচার ওদের এখানে একটা পারমিশন আছে বা ওয়ারেন্ট আছে, হেন্স ফ্র্যাঞ্চাইজির সিনোনিম হচ্ছে ওয়ারেন্ট। কিন্তু ডিসকোয়ালিফিকেশন কিন্তু তার ঠিক উল্টোটা মিন করে। এখানে যদি আমাদের থেকে অ্যান্টোনিম জানতে যেত তাহলে কিন্তু আমরা ডিসকোয়ালিফিকেশন বলতাম, বাট এটা কিন্তু অ্যান্টোনিম জানতে চায় নাই, তারা কিন্তু সিনোনিম জানতে চেয়েছে। অলরাইট, নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে তাড়াতাড়ি আপনারা সবাই আপনাদের স্কোরটা আবার আমাকে জানিয়ে দেন যে এখন কে কত স্কোরে আছেন। আমি দেখতে চাই যে আমরা কে কে এখন 5 out of 5 বা আমরা 8 নম্বর প্রশ্নে আছি, 8 out of 8 পেয়েছি, কমেন্ট করে জানিয়ে দেন। আর যাদের অন্য স্কোর আছে সেটাও আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন। আমরা ইন দ্য মিন টাইম নেক্সট প্রশ্নে মুভ অন করি। What is the synonym of sporadic? Scattered নাকি fixed? Scattered নাকি fixed? খুবই খুবই সহজ একটা প্রশ্ন। আবারও sporadic এর synonym কোনটা, scattered নাকি fixed? আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেন। অনেকে 8 out of 8 পেয়েছেন। এর আমি দেখতে পাচ্ছি যে 8 out of 8 পেয়েছে কে, সাজিদ ভাইয়া কংগ্রাচুলেশন। 6 out of 8 পেয়েছে রিদওয়ান ভাইয়া। 7 out of 8 পেয়েছে নাইম ভাইয়া। অলরাইট, খুবই সহজ একটা প্রশ্ন, স্পোরাডিকের জবাবটা আপনারা দিচ্ছেন অলরেডি। আমরা কিন্তু দেখতে পাচ্ছি কে কে স্ক্যাটার, অনেকে স্ক্যাটার বলছে। মাহবুবুর রহমান ভাইয়া বলেছেন স্ক্যাটার, তারপরে মেরুনেসা আপু স্ক্যাটার, আহানা, তারপরে সাবিকুন্নাহার আপু, আজরিন আপু, জান্নাত আপু, নারমিন আপু, সবাই বলছেন স্ক্যাটার। তার মানে এটা জবাব আপনাদের জানা আছে। আবারও মনে হয় প্রশ্ন লিক হয়ে গিয়েছে, স্পোরাডিকের সিনোনিম হচ্ছে স্ক্যাটার। ভেরি গুড, আপনারা ম্যাক্সিমাম এখানে সঠিক উত্তর দিয়েছেন। ইনফ্যাক্ট আমি কমেন্ট সেকশন এখানে সাইডেই দেখছি, কমেন্ট সেকশনে কিন্তু আপনারা কেউই এখানে মোরালেস কেউই এখানে ফিক্সড লিখেননি, তার মানে আপনাদের শব্দের অর্থটা আগে থেকে জানা ছিল। মুভিং অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন ভেরি কুইকলি। হোয়াট ইজ দ্য সিনোনিম ফর প্র্যাগম্যাটিক? প্র্যাগম্যাটিক শব্দের সিনোনিম কোনটা, প্র্যাকটিক্যাল নাকি ইমোশনাল? তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দেন। আমরা অনেক সময় কিন্তু বলি আমার ফ্রেন্ড অনেক প্র্যাগম্যাটিক একটা ছেলে, আমার ফ্রেন্ড অনেক প্র্যাগম্যাটিক একটা মেয়ে। তো এই প্র্যাগম্যাটিক শব্দের অর্থটা কি, প্র্যাকটিক্যাল নাকি ইমোশনাল? টাইম ইজ রানিং আউট, তাড়াতাড়ি জবাব দিয়ে দেন, দেখি আপনারা কে এবার রাইট অ্যানসারটা দিতে পারেন। অলরাইট, আমি দেখতে চাই আমার এখানে আপনারা কমেন্ট করে রাইট অ্যানসারটা জানিয়ে দেন একটু তাড়াতাড়ি। আমি দেখতে চাই যে আপনারা কে কে অ্যানসার দিতে পারেন। নারমিন আপু ফার্স্ট হয়েছেন, কংগ্রাচুলেশন, আপনি সঠিক উত্তর দিয়েছেন। কিন্তু আমি আপনার উত্তরটা বলবো না, আপনার উত্তরটা বললে মানুষজন অ্যান্সার বুঝে যাবে। আচ্ছা, এরপরে আমি দেখতে পাচ্ছি যে আচ্ছা অনেকেই এটা সঠিক উত্তর দিচ্ছে, তার মানে অ্যাকচুয়ালি মনে হয় আপনারা এটা জবাব জানেন। সুমি আপু সঠিক উত্তর দিয়েছেন, মিথিল আপু, আজরিন আপু, জান্নাতুল আপু, সাহিবা আপু, নাফিজ আপু, চৈতি আপু। এরপরে আমি দেখলাম অনেকে লিখছে, অদ্রিতা আপু, মারওয়া আপু, সম্পিতা আপু, সবাই লিখছেন প্র্যাকটিক্যাল, আবার কয়েকজন লিখছেন ইমোশনাল। এটা কিন্তু ইমোশনাল না, এটার উত্তর হচ্ছে প্র্যাকটিক্যাল। আমরা সবসময় প্র্যাগম্যাটিক শব্দটা ইউজ করি ফর পিপল যারা অনেক বেশি প্র্যাকটিক্যাল হয়, অনেক বেশি রিজনেবল হয়, তাদের ক্ষেত্রে আমরা প্র্যাকটিক্যাল শব্দটা ইউজ করি, ইমোশনালটা ঠিক এটার অপোজিট। অলরাইট, আমরা এরপরে আমাদের 11th প্রশ্নে মুভ অন করছি ভেরি ফাস্ট। হোয়াট ইজ দ্য সিনোনিম ফর প্রোভিসো? প্রোভিসো এসে নন এসেনশিয়াল নাকি স্টিপুলেশন? খুবই সহজ, একটু যদি আপনার একটা দুটো শব্দ সম্পর্কে ধারণা থাকে এটা পারা উচিত। নন এসেনশিয়াল কি প্রোভিসোর সিনোনিম নাকি স্টিপুলেশন প্রোভিসোর সিনোনিম? আমাকে একটু তাড়াতাড়ি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেন। আমরা কিন্তু আস্তে আস্তে আমাদের অ্যান্টোনিমের গেমের দিকে মুভ করছি, এটা আমাদের প্রায় লাস্টের দিকে প্রশ্ন সিনোনিমের, আমরা বেশিক্ষণ এটা খেলবো না। এরপর আমরা দেখছি যে আরিনা আপু লিখেছেন নন এসেনশিয়াল, গাজী ভাই লিখেছে নন এসেনশিয়াল, নন এসেনশিয়াল লিখছেন সবাই, আজরিন আপু লিখেছেন নন এসেনশিয়াল,
সামনে আপু লিখেছেন নন এসেনশিয়াল, অনেকেই লিখছেন নন এসেনশিয়াল। এখানে যারা যারা নন এসেনশিয়াল, আচ্ছা ডিফারেন্ট অ্যানসার কেউই দিচ্ছে না, সবাই আমি দেখছি প্রফেসর নন এসেনশিয়ালই দিচ্ছে। কিন্তু এই প্রশ্নের জবাব হচ্ছে স্টিমুলেশন, এই প্রশ্নের জবাব নন এসেনশিয়াল না, সেটা ভুল হয়ে গিয়েছে। এটা কেন প্রভিসো হচ্ছে খুবই জরুরি, খুব একটা সিন, মনে করেন অনেক সময় দেখা যায় যে অনেক ধরনের নভেল বা অনেক ধরনের প্লে এর মধ্যে একটা প্রভিসো সিন থাকে, যেটাকে সাধারণত সেই প্লে এর সবচেয়ে গুরুত্বপূর্ণ সিন বলা হয়ে থাকে, কারণ সবচেয়ে ইন্টেন্স যে অ্যাক্টিভিটি গুলো হয় সেগুলো সব প্রভিসো সিনে নিয়ে হয়। তো প্রভিসোর অর্থ হলো স্টিপুলেশন, মানে এমন কিছু যেটা খুবই ম্যান্ডেটরি, খুবই জরুরি। তার অপোজিট হচ্ছে নন এসেনশিয়াল, মানে যেটা খুব একটা দরকার আমাদের নেই। মুভিং অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন, আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেকে স্টিপুলেশন পরে লিখেছিলেন, সুরাই আপু যেমন স্টিপুলেশন লিখেছিলেন, তারপর আমি দেখতে পাচ্ছি এশা আপু স্টিপুলেশন লিখেছিলেন, মিশ্রা স্টিপুলেশন লিখেছিলেন, হি ওয়াজ কারেক্ট, ধানিকা লিখেছে আই ওয়াজ কারেক্ট, ভেরি গুড। এটা কিন্তু অনেক কমজন আপনারা ছিলেন যারা এটা কারেক্টলি জবাব দিতে পেরেছেন, সো ভেরি ওয়েল ডান, কারণ এটা একটু কঠিন একটা শব্দ ছিল, এটা আপনারা পারেন মানে আপনাদের ভোকাবুলারি লেভেল মনে হয় আসলেই ভালো। জান্নাতুল আপু লিখেছেন আই ওয়াজ রাইট, আমিন আপু লিখেছেন আই ওয়াজ রাইট, এরপরে আমি দেখতে পাচ্ছি যে জেসি আপু লিখেছেন আই ওয়াজ রাইট, সাবিকুন্নাহার রিশমা আপু লিখেছেন আই ওয়াজ রাইট, তারপরে আমি দেখতে পেরেছি আমিনা আপু লিখেছেন যে আই ওয়াজ রাইট, অনেকেই স্টিপুলেশন লিখেছেন, সো স্টিপুলেশন যারা যারা লিখেছেন ইউ অল ওয়্যার কারেক্ট। এরপরের ক্লাসটা, এরপরের প্রশ্নটা দেখেন, হোয়াট ইজ দ্য সিনোনিম ফর অ্যালিউরিং, অ্যালিউরিং এর সিনোনিম এর মধ্যে কোনটা, বোরিং নাকি টেম্পটিং, বোরিং নাকি টেম্পটিং, কোনটা অ্যালিউরিং এর সঠিক সিনোনিম। খুবই সহজ অ্যালিউরিং, কিন্তু খুবই সহজ একটা শব্দ, যখন কোনো একটা জিনিস অনেক বেশি আমাদের ভালো লাগে তখন আমরা সেটাকে অ্যালিউরিং বলি। আমি ক্লু দিয়ে দিলাম, এটা জবাবটা খুবই সহজ, আমি চাই আপনারা বেশি বেশি করে জবাব দেন যাতে আমরা একজন একজনের থেকে শিখতে পারি। টেম্পটিং নাকি বোরিং তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দেন। আমি এখানে দেখতে পাচ্ছি জয়িতা আপু টেম্পটিং সবার আগে লিখেছেন টেম্পটিং, সুমি আপু লিখেছেন টেম্পটিং, নারমিন খান লিখেছেন টেম্পটিং, টেম্পটিং লিখেছেন ইরফান ভাইয়া, সামি আপু লিখেছেন আই ওয়াজ রং, জিদ্দি মুর্শিদ আপু লিখেছেন টেম্পটিং, মিথিল আপু লিখেছেন টেম্পটিং। অল রাইট, সো এখানে কিন্তু মোটামুটি আমাদের সবারই জানা আছে যে অ্যালিউরিং এর সিনোনিম হচ্ছে টেম্পটিং। সো দিস ওয়াজ আ ভেরি অ্যালিউরিং ইভেন্ট, অথবা দিস ওয়াজ আ ভেরি অ্যালিউরিং বুক, অনেক টেম্পটিং একটা বুক, অনেক পড়তে ইচ্ছা করছে, অনেক সুন্দর, এই ধরনের সিচুয়েশনে সাধারণত আমরা অ্যালিউরিং শব্দটা ইউজ করে থাকি। এরপরে আমরা আমাদের লাস্টের দিকের প্রশ্নগুলোতে চলে যাচ্ছি, হোয়াট ইজ আ সিনোনিম ফর অ্যাপেন্ডেড, অ্যাপেন্ডেড এর সিনোনিম কি জয়েন্ট হবে নাকি এলিমিনেট হবে, তাড়াতাড়ি আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেন, আমরা কিন্তু আরো দ্রুত ক্লাসটা আগাতে থাকবো। হোয়াট ইজ দ্য সিনোনিম ফর অ্যাপেন্ডেড, ক্লু দিয়ে দিই, আমাদের সবার সব সময় একটা রিপোর্ট লেখার সময় লাস্টের দিকে গিয়ে একটা অ্যাপেন্ডিক্স যোগ করতে হয় না, সো সেটা থেকে আপনাদের কি মনে হয় এটা কি জয়েন্ট হবে নাকি এলিমিনেট হবে? আপনাদের ক্লু গুলো কিন্তু এগুলোই, সিনোনিমস অ্যান্টোনিমস যখন আপনারা অ্যান্সার করবেন আপনাদের ক্লু গুলো এরকম হবে যে অ্যাপেন্ডিক্স থেকে কিন্তু অ্যাপেন্ডেড ওয়ার্ডটা এসছে, অ্যান্সারটা মিনিং কি জয়েন্ট হবে নাকি এলিমিনেট হবে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেন। অলরেডি আপনারা অনেকজন কিন্তু এখানে কমেন্ট করছেন, অদ্রিতা আপু সবার আগে কমেন্ট করেছেন, সবার আগে সঠিক কমেন্ট করেছেন, রুহিতা আপু কমেন্ট করেছেন জয়েন্ট, জাহাঙ্গীর আলম ভাইয়া আপু জয়েন্ট, জান্নাত আপু জয়েন্ট, আমি দেখতে পাচ্ছি সাবরিন আপু, মিথিল আপু, সুমি আপু, দিয়া আপু সবাই লিখছেন জয়েন্ট, অ্যান্ড ইউ গাইজ আর কমপ্লিটলি কারেক্ট, এটার অ্যান্সার হচ্ছে জয়েন্ট, কারণ ওই যে অ্যাপেন্ডিক্স এর কথা বললাম, অ্যাপেন্ডিক্সটাও তো আমরা যোগ করি তাই না, সো অ্যাপেন্ডেড অ্যাপেন্ডিক্স জয়েন্ট, ভেরি গুড। আমাদের সিনোনিম সেকশনের সেকেন্ড লাস্ট প্রশ্ন, হোয়াট ইজ দ্য সিনোনিম ফর সাকাম, ইল্ড নাকি রেজিস্ট, কোন একটা জিনিসে সাকাম করে ফেলা মানে গিভ আপ করে ফেলা, কোন একটা জিনিসে সাকাম করে ফেলা মানে গিভ ইন করে ফেলা, মানে আমি হাল ছেড়ে দিলাম, সো সেই সাকামের অর্থ কি ইল্ড হবে নাকি রেজিস্ট হবে আমাকে দ্রুত কমেন্ট করে এখনই জানিয়ে দেন। দেখি তো এখানে আপনারা কে কে সঠিক অ্যান্সার দিয়েছেন, জয়িতা আপু লিখেছেন ইল্ড, প্রজ্ঞা আপু লিখেছেন রেজিস্ট, ইসনাত আপু লিখেছেন ইল্ড, নসীন আপু লিখেছেন ইল্ড রেজিস্ট, বিকাশ বড়ুয়া ভাইয়া লিখেছেন জয়েন্ট, সাবরিনা আপু ইল্ড ইল্ড। আচ্ছা ওকে,
আমাদের এখানে যেহেতু আমরা দেখছি যে আপনাদের মধ্যে এখনো কনফিউশন আছে যে কোনটা অ্যানসার ইউজ হবে কোনটা অ্যানসার রেজিস্ট হবে, আমি আপনাদের জবটা দিয়ে দিতে চাই ভেরি কুইকলি। সাকাম্বির মানে হলো ইল্ড, ইল্ড মানে হচ্ছে হাল ছেড়ে দেওয়া। কোনো একটা খুবই কঠিন পরিস্থিতিতে আমরা যখন হাল ছেড়ে দিই আমরা সেই শব্দ যে জবটা ইউজ করতে পারি সেটা হচ্ছে ইল্ড অথবা সাকাম্ব। সো দুটোই আমরা ইউজ করতে পারবো। লাস্ট যে শব্দটা আছে আমাদের সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য সিনোনিম ফর অবডিউরেট। অবডিউরেট একটা কঠিন শব্দ, কঠিন শব্দটা দিয়ে আমরা আজকে আমাদের ক্লাসে সিনোনিম সেকশনটা শেষ করব। সিনোনিম সেকশনটাতে আমরা দেখতে পাচ্ছি অবডিউরেটের সিনোনিম কোনটা, কমপ্লায়েন্ট নাকি স্টাবর্ন, কমপ্লায়েন্ট নাকি স্টাবর্ন। খুব তাড়াতাড়ি কিন্তু জবাব দিতে হবে, আমরা আমাদের ক্লাসের লাস্টের দিকে চলে আসছি, সিনোনিম শেষ হয়ে যাবে, এরপর আমরা কিছুক্ষণ অ্যান্টোনিম নিয়ে আলোচনা করব, তারপরে আমরা ওকে আমরা উত্তর দেওয়া শুরু করেন। এখানে অবডিউরেটের সিনোনিম কোনটা, কমপ্লায়েন্ট নাকি স্টাবর্ন। কমপ্লায়েন্ট মানে হচ্ছে যে সবকিছুতে সবকিছু মেনে যায়, স্টাবর্ন মানে হচ্ছে একটু জিদি, যে সব সময় সবকিছু সবার কথা মানতে চায় না। আমিও কিন্তু একটু একটু স্টাবর্ন, আপনারা যারা যারা আমাকে ভালো করে চেনেন না তাদের জন্য বলে দিই আমিও কিন্তু একটু স্টাবর্ন। অবডিউরেটের মিনিং কমপ্লায়েন্ট নাকি স্টাবর্ন, তাড়াতাড়ি বলে দেন। এখানে অনেকে বলছে স্টাবর্ন স্টাবর্ন, রিফান ভাইয়া স্টাবর্ন, কাজী ভাইয়া কমপ্লায়েন্ট, নসীন আপু কমপ্লায়েন্ট, স্টাবর্ন সাজিদ ভাইয়া কমপ্লায়েন্ট, আব্দুল ভাইয়া কমপ্লায়েন্ট, অনেকেই লিখছেন স্টাবর্ন, অনেকে লিখছে কমপ্লায়েন্ট। আই থিঙ্ক আপনারা সবাই আমার মতোই কনফিউজ, সবার উদ্দেশ্যে উত্তর দিয়ে দেয় অবডিউরেট মানে হচ্ছে স্টাবর্ন। সো খেয়াল করে দেখবেন অবডিউরেট শব্দটার রুট হচ্ছে ও বি, এটা হচ্ছে এই শব্দটার রুট। সো আমরা সবসময় খেয়াল করে দেখবেন অবনক্সিয়াস, অবডিউরেট, অবফাসকেট, এই ধরনের যে শব্দগুলো আছে ওবি দিয়ে যে রুট ওয়ার্ডটা থাকে সেই ওবি রুটের ওয়ার্ডগুলো কিন্তু সাধারণত একটু নেগেটিভ একটা মিনিং বহন করে। সেখানে খেয়াল করে দেখবেন এই দুটোর মধ্যে কিন্তু স্টাবার্ন যে একটা নেগেটিভ শব্দ এটা কিন্তু আমরা একদম নিশ্চিতভাবে জানি, কারণ স্টাবার্ন তো খুব সহজ, স্টাবার্ন অর্থ আমাদের জানা আছে, স্টাবার্ন একটা নেগেটিভ শব্দ, কমপ্লায়েন্টের অর্থ আমরা তেমন একটা জানি না, ধরে নিলাম যদি না জেনে থাকি তাহলে আমরা এটা নেগেটিভ শব্দ এটা নেগেটিভ শব্দ আমরা দুটোকে খুবই সহজে অ্যাসোসিয়েট করে বুঝে যেতে পারবো যে সম্ভবত এটাই এটার জবাব। সো স্টাবর্ন। সো আমাদের কিন্তু সিনোনিমের পার্টটা শেষ হয়ে গিয়েছে, সিনোনিমে কে কে কত স্কোর করেছেন আমাকে দ্রুত কমেন্ট করে জানিয়ে দেন। যারা যারা 15 out of 15 অ্যান্সার করতে পেরেছেন 15 out of 15 লিখে পাঠান, যারা যারা অন্য কোনো স্কোর পেয়েছেন স্কোরটা কমেন্ট করে পাঠান, আমি সবার অ্যান্সার দেখার জন্য কিন্তু ওয়েট করে আছি। আমাকে কমেন্ট করে জানিয়ে দেন যে আপনাদের স্কোর কত ছিল। অলরাইট, 10 out of 15, অসাম, এটা অনেক জোস একটা স্কোর। এরপর আমি দেখতে পাচ্ছি 13 out of 13, বা মেরুন আপু আমাদের প্রশ্ন কিন্তু 15টা ছিল, 13 out of 15 is a terrific score, which means আপনাদের অলরেডি ভোকাবুলারি লেভেলটা কিন্তু মোটামুটি একটা ভালো পর্যায়ে আছে, সো দ্যাটস রিয়েলি গুড। আব্দুল্লাহ ভাইয়া লিখেছেন হলো যে 11 out of 15 পেয়েছে, 10 out of 15 পেয়েছে শাহরিয়ার ভাইয়া। সো সবাই সবার স্কোরটা আমাকে কমেন্ট করে জানাতে থাকেন। আমরা এখন আস্তে আস্তে আমাদের অ্যান্টোনিমস এর পোর্শনটাতে মুভ অন করব। চলুন আমরা একটু ফাস্ট দেখে নিই যে আমাদের অ্যান্টোনিম সেকশনটাতে কি আছে, কিন্তু এর আগে আমি আপনাদের সবার জন্য আমরা এই স্লাইডগুলো কিন্তু এই গ্রুপে অ্যাজ অলওয়েজ দিয়ে দিব, সেখানে কিন্তু আমরা কিছু গিভেন ওয়ার্ড এবং সেগুলোর সিনোনিমগুলো আপনাদের জন্য দিয়ে রেখেছি, যেমন কল, ডিসমে, ফ্র্যাঞ্চাইজ, প্রিভিলেজ, ইনিশিয়েটিভ, এন্টারপ্রাইজ, এরকম করে প্রত্যেকটা টেবলে কিন্তু আমরা আপনাদেরকে সবগুলো লিস্ট দিয়ে দিয়েছি, যেগুলো ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ শব্দ আছে যেগুলোর সিনোনিমগুলো আপনাদেরকে জানতে হবে, এগুলো দেওয়া আছে আপনাদেরকে, ইনশাআল্লাহ আমরা স্লাইডের মাধ্যমে সবগুলো দিয়ে দিতে পারবো। অলরাইট, এরকম অনেকগুলো লিস্ট আছে, সবগুলো আপনারা একটু সময় নিয়ে পড়ে দেখবেন। এরপর আরো লিস্ট আছে যেমন জোভিয়াল, জলি, ইনসাইট, ইনস্টিগেট, খুবই ইম্পর্টেন্ট লিস্ট। এন্ড এখন আমরা মুভ অন করব আমাদের অ্যান্টোনিমের গেমটাতে। অ্যান্টোনিমের গেমটাতে যাওয়ার আগে অ্যান্টোনিম আমরা জানি, অ্যান্টোনিম কি, যে শব্দের বিপরীত শব্দ, একটা শব্দের বিপরীত শব্দকে তার অ্যান্টোনিম বলা হয়। সো অ্যান্টোনিম কিন্তু অর্থ আমরা সবাই জানি। অ্যান্টোনিম গঠন করা ইজ ভেরি 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 ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে কমন কিছু প্রিফিক্স দিয়ে, আমরা কিন্তু প্রিফিক্সের কথা একদম শুরুতে ক্লাসে বলেছিলাম যে কমন কিছু প্রিফিক্স দিয়ে সাধারণত কিন্তু অ্যান্টোনিম গুলো গঠন করা হয়। তখন আমি আপনাদেরকে প্রমিস করেছিলাম যে আমি প্রিফিক্স গুলো নিয়ে আলোচনা করব। এন্ড হিয়ার দে আর, ডি, ডিই, তারপরে ডিস, ডিআইএস, আইএল, আইএম, আইএন, আইআর, ইউএন, এই ধরনের যে শব্দগুলো আছে
এগুলো দিয়ে ঘুরে ফিরে মোটামুটি অ্যান্টোনিম যেগুলো ফর্ম করা হয় সেগুলো ঘুরে ফিরে এই শব্দগুলো বা এই প্রিফিক্স গুলো ব্যবহার করে করা হয়ে থাকে। সেগুলো যদি আপনাদের জানা থাকে আপনারা কিন্তু ম্যাক্সিমাম অ্যান্সারই দিতে পারবেন। দ্যাট ইজ সামথিং আই জেনুইনলি বিলিভ। সো আমরা একটু দেখে নিই। অল রাইট, মুখস্থ করিয়ে দিবে তা না, কিন্তু আপনি গেমের মাধ্যমে যেগুলো শিখবেন সেগুলো কিন্তু আপনার বেশি মনে থাকবে, উইচ ইজ দ্য মেইন পারপাস। আপনারা ভোকাবুলারি কিন্তু যতই মুখস্থ করেন না কেন,